এই যে পেমেন্ট করে র্যাঙ্কে আসা, তার জন্য কিন্তু ফার্স্ট আপনাকে ওই যে পেমেন্ট ছাড়া যেই র্যাঙ্কটা সেখানে আসতে হয়, তারপরে আপনি ওইটা। আর এসিএম হচ্ছে কি যে ইন্টারনেট মার্কেটিং ইনভলভ দ্য প্রমোশন ওয়েবসাইট বাই ইনক্রিজিং দ্য ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট। জিনিসটা একটু টাফ হয়ে যায় না শুনতে? এখন এটা হচ্ছে আপনাদের ওই যে আপনারা তো মোটামুটি সবাই থ্রি ইডিয়টস দেখেছেন, থ্রি ইডিয়টস একটা কথা বলে না, বইয়ের ভাষায় সংজ্ঞা আর সহজ সরল ভাষায় সংজ্ঞা। সাবলীল ভাষায় আমি যদি এখন বলি সেটা হচ্ছে যে মার্কেটিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার ওয়েবসাইটের প্রমোশন। আমি বলেছিলাম যে আপনার ওয়েবসাইট যখন র্যাঙ্ক করবে আপনার উপরে গুগল অ্যাড দিবে আপনার ওয়েবসাইটের উপরে, যেটা আমাকে মিনহাজ বলছিল যে আপু আমরা যখন আচ্ছা একটু দেখে আসবেন আমাদের লাইভটা স্টার্ট হয়েছে কিনা, আর স্টার্ট হলে ঠিক মতো যদি স্টার্ট হয়ে থাকে লিঙ্কটা একটু আমাকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন আমাদের, ঠিক আছে? আপনার ওয়েবসাইটটা ঠিক মতো দিয়েছি আপু, থ্যাংক ইউ আপু। আপনার দেখছো সরি, আপনার ওয়েবসাইটটা যখন ওয়েবসাইটের উপরে অ্যাড আসবে সেটার থ্রুতে আপনার আর্নিং হবে, এবং এইটাতে এটার কারণে আপনার হচ্ছে সার্চে আপনার ভিজিবিলিটি বেড়ে যাবে, সার্চে ভিজিবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এসিএম হচ্ছে সার্চ, এসিএম টাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেইড সার্চ অ্যাডভার্টাইজিং। এই যে পেইড সার্চ অ্যাডভার্টাইজিং এইটাই হচ্ছে গুগলে যে ফার্স্ট তিনটা আসে, গুগলে যে ফার্স্ট দুইটা অথবা তিনটা আসে, আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন হচ্ছে প্রথমে যে দুটো আসে সেই দুইটা কিন্তু পেইড আসে, জি আপু। তারপরে দুইটা আর তিনটা আপনার হচ্ছে ফ্রি আসে, তারা নিজেরা হচ্ছে নিজেদের অর্গানিক ওয়েতে প্রমোশন করেছে, তারা নিজেরা প্রচুর কিওয়ার্ড ইউজ করেছে যেটার থ্রুতে তারা র্যাঙ্ক করতে পেরেছে, এবং পরের দুইটা আবার পেইড আসে। এই যে পেমেন্ট দিয়ে সার্চে আসা সেটা হচ্ছে এসিএম, ঠিক আছে? আমি এটার একটা স্লাইড আপনাদের দিয়ে দিব, আমাকে কাইন্ডলি একটু মনে করে দিবেন। অনপে আর এই এসিওর মধ্যে আমাদের মোটামুটি বলতে পারেন তিনটা পার্ট আছে, একটা অনপেজ এসিও, একটা অফ পেজ এসিও, একটা টেকনিক্যাল এসিও। আমরা আজকে ফার্স্টে টেকনিক্যাল এসিও দেখব, টেকনিক্যাল এসিও দেখার পরে আমরা হচ্ছে করব আপনার, হ্যাঁ টেকনিক্যাল এসিও দেখব, টেকনিক্যাল এসিও দেখে আমরা আর এসিওর আর বাকি পোর্শন গুলি আমরা আবার দুদিন পরে করব। তার কারণ হচ্ছে আমরা আজকে যে জায়গায় কাজ করব এইটা করার রিজন ছিল হচ্ছে আমরা আমাদেরকে গুগলে জানাবো, ফার্স্টে আমরা টেকনিক্যাল এসিও দিয়ে স্টার্ট করব। টেকনিক্যাল এসিও, টেকনিক্যাল মানে কি বলতে পারবেন আপনারা? টেকনিক্যাল শব্দটার অর্থ কি বলতে পারবেন? প্রযুক্তিগত। জি প্রযুক্তিগত। আচ্ছা এটা কি গুগল অর্থ? না পু, বাংলা অর্থ প্রযুক্তিগত। এখন টেকনিক্যাল মিন্স আমরা কি বলি যে যে হচ্ছে টেকনিশিয়ান কাকে বলি বলেন তো? টেকনিশিয়ান যারা ঠিক করতে পারে তাদেরকে টেকনিশিয়ান বলি, করতে পারে যারা ঠিক করতে পারে তাদেরকে টেকনিশিয়ান বলি না? যে টেকনিশিয়ান হচ্ছে যে ওই মানুষ যে হচ্ছে আমার হয়তো একটা কোনো কিছু নষ্ট হয়ে গেল, আমার একটা কিছু একটু কোনো কারণে প্রবলেম হয়েছে, সে হয়তো কাজটা প্রপার ওয়েতে করছে না, ওই কাজটা করার জন্য তাকে আমরা নিয়ে আসি, সে করে দিবে। সেই এই টেকনিক্যাল এসিও আমাদের ওয়েবসাইটে গুগলকে বা সার্চ ইঞ্জিনকে জানাবে যে আমি আছি, আমি এই নামে একটা ওয়েবসাইট আছি। আমি আপনাদেরকে একটা সংখ্যা, একটা অ্যামাউন্ট বলেছিলাম, পুরো ওভার দ্য ওয়ার্ল্ডে কি পরিমাণে ওয়েবসাইট আছে, আপনাদের কি ওই সংখ্যাটা মনে আছে কারো? জি আপু, মনে আছে বলেন তো? আপু 1.5 বিলিয়ন। এটা মেবি এখন কিছুটা বেড়েছে, কিন্তু 2 বিলিয়ন মেবি নাকি, ওটা অ্যাক্টিভ ওয়েবসাইট ছিল 200 মিলিয়ন, ওটা অ্যাক্টিভ ওয়েবসাইট ছিল। তো এই ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইট আছে, পুরো ওয়ার্ল্ডে ওয়েবসাইট আছে, কিন্তু তারা অ্যাক্টিভ না। তারা অ্যাক্টিভ না মানে হচ্ছে হয়তো বা তারা রিনিউ করেনি ডোমেইন হোস্টিং, অর তারা হয়তো আপনার তাদের এই এসিও করায়নি,
গুগলের সার্চ ইঞ্জিনে তারা আসে না, ওয়েবসাইট আছে কিন্তু সার্চ ইঞ্জিনে না আসলে ওই ওয়েবসাইটটাকে কি আমরা অ্যাক্টিভ ওয়েবসাইট ধরবো? কারণ যদি গুগলে না আসে তার মধ্যে কিন্তু কোনো ভিজিটর যাচ্ছে না, তার মধ্যে কোনো ভিজিটর যাচ্ছে না, তো সে তো কোনোভাবেই অ্যাক্টিভ ওয়েবসাইট না। দ্যাটস ওয়াই ওখানে ওই কথাটা বলা হয়েছে ওভার দ্য ওয়ার্ল্ডে 1.5 বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন ছিল না এটা? হ্যালো, তার মানে বাকিরা ওদের হয়তো বা রিনিউ করায়নি, ওরা এসইও করায়নি। টেকনিক্যাল এসইও ছাড়া আপনি যতই অন পেজ এসইও অফ পেজ এসইও করেন না কেন, আপনি কখনোই র‍্যাঙ্ক করতে পারবেন না এবং আপনি কখনোই অন্য কোনো সার্চ ইঞ্জিনে আপনাকে দেখতে পাবেন না। যেমন আমি সুলতানা রাবেয়া, আমার কোনো টেকনিক্যাল এসইও করাইনি, সেটা হোক ওয়েবসাইটে, সেটা হোক আমার সোশ্যাল মিডিয়া, দ্যাটস ওয়াই কোনো জায়গায় সার্চ করলে আমাকে দেখায় না, কোথাও সার্চ করলে আমাকে দেখায় না। কেন দেখায় না? কারণ আমি আমার টেকনিক্যাল এসইও করি, আমি আমার কারিগরিটা ঠিক মতো করি। বুঝতে পেরেছেন? আপনাদেরকে শো করবে এখন কথা আপু, এই টেকনিক্যাল এসইও কি শুধু ওয়েবসাইটের জন্য, বা আপনি যে বললেন কারিগরিটা কি আপনার কোথাও করার নেই, তার মানে কি টেকনিক্যাল এসইও আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য করি? জি, আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য টেকনিক্যাল এসইও করি। এটা আমরা এটাকে টেকনিক্যাল এসইও বলি না, কিন্তু এটা ওই পর্যায়েই পড়ে, কারণ এখানে আমরা আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে বসাচ্ছি আর ওখানে যাতে মানুষ আমাদেরকে খুঁজে পায় তার জন্য আমরা কি করছি, সোশ্যাল মিডিয়াতে অফলাইন এসইও করছি আমাদের ছবিগুলি। আমরা যখন কোনো পোস্ট দিচ্ছি তখন আমরা কিওয়ার্ড হ্যাশট্যাগ ইউজ করছি, তো এটা কেন করছি? যাতে মানুষ আমাদেরকে সার্চ করলে খুঁজে পায়, তাই না? সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিনে যাতে আমাকে পাওয়া যায়, তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল এসইও। ঠিক আছে, টেকনিক্যাল এসইও যেটা হবে যে টেকনিক্যাল এসইও এর জন্য যেটা হবে যে আমরা আমাদের সার্চ ইঞ্জিনে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটকে নিবন্ধন করব। আমরা আমাদের জন্ম নিবন্ধন করি না, আমরা বাঙালি, আমাদের বাঙালির সনদপত্র আছে না, ওরকম সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে নিবন্ধন করব। মানে আমার ওয়েবসাইটের সনদপত্র আমি সার্চ ইঞ্জিনে দিব। এখন সার্চ ইঞ্জিনে কিভাবে দিব? গুগলের ওনারটা আমি না, তাই না? গুগলের ওনার যখন আমি না, আমি সার্চ ইঞ্জিনে দিতে পারবো কিভাবে? গুগল থেকে, অথবা আমরা তো জানি যে পুরো ওভার দ্য ওয়ার্ল্ডে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, কিন্তু খুব ফেমাস সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, Bing, Baidu, Yahoo, Yandex, Ask, DuckDuckGo, আর বাংলা একটা ছিল, সেটা ছিল না আছে পিপিলিকা, তাই তো? তো এর মধ্যে পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে গুগল, তারপরে বিং হয়, বাইডু বাইডু আর ইয়েন্ডেক্স হয় হচ্ছে চায়নাতে, ইয়েন্ডেক্স আর ইউ হয় হচ্ছে রাশিয়াতে, ইয়াহু পুরো ওয়ার্ল্ডই হয়, তবে বাইডু মেবি আমেরিকাতে বেশি হয়, ইউএসএ তে বাইডু, সরি বিং, বিং ইউএসএ তে সবচেয়ে বেশি ইউজ হয়। এখন কথা হচ্ছে এই সার্চ ইঞ্জিন গুলির মধ্যে আপনি বলতে পারেন আপু তাহলে কোনটাতে কোনটাতে আমরা আমাদের নিবন্ধন করব? আমরা একটা ওয়েবসাইটের চারটা নিবন্ধন, চারটা সার্চ ইঞ্জিনে আমাদেরকে নিবন্ধন, চারটা, হ্যাঁ চারটা সার্চ ইঞ্জিনে করতে পারি, সেটা হচ্ছে গুগল, ইয়েন্ডেক্স, না গুগল ইয়েন্ডেক্স, Bing, Baidu, Google, Yandex, Bing, Baidu. এর মধ্যে আমরা একটাতে কাজ করতে পারবো না, আমাদেরকে দিতে পারবো না, কারণ ওইটা আমাদের আমরা যেই দেশের বা আমরা যেই কান্ট্রির আইপি দিয়ে করছি ওই আইপি দিয়ে করলে হবে না। আমরা দেখবো কোনটা কোনটা করতে পারবো, কোনটা কোনটা করতে পারবো না। এটার জন্য যেটা হবে, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা তো ওয়ার্ডপ্রেসে কাজ করছি আমরা, তাই না? জি আপু, তো অনেক প্রকারের হয়, একটা আগেও বলেছি আজকেও বলে দিচ্ছি, ওয়েবসাইট হচ্ছে আপনার অন পেজ হবে, ওয়ান পেজ ওয়েবসাইট হবে, মাল্টিপল পেজের ওয়েবসাইট হবে, ওয়েবসাইট
ওয়েবসাইটও হতে পারে, ওয়েবসাইট এইচটিএমএলেরও হতে পারে, ওয়েবসাইট মারাভেলেরও হতে পারে, সরি লারাভেলেরও হতে পারে, মারাভেল বলতেছি, ওয়েবসাইট লারাভেলেরও হতে পারে, ওয়েবসাইট কাজাবিরও হতে পারে, ওয়েবসাইট জাভারও হতে পারে, পাইথনেরও হতে পারে। এখন বলতে পারেন আপনি এগুলি কি? উইদাউট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলি আছে, এগুলি সবই হচ্ছে কোডিং করে ওয়েবসাইট তৈরি করে। আমরা কোডিং দেখেছি না কখনো, কোনো সায়েন্স ফিকশন মুভি দেখতে গেলে দেখবেন যে তারা কোডিং করতেছে হ্যাকিং এর জন্য, তারা স্ক্রিনে অনেক সংখ্যা লিখতেছে, অনেকগুলি সংখ্যা লিখতেছে, দেখেছেন আপনারা? ওই সংখ্যা লেখা কাইন্ড অফ কোডিং, ওয়েবসাইট এর জন্য ওই কোডিং গুলি করে ওরা। আমি মিউট করে এতক্ষণ কথাই বলে গেছি, আপনারা শুনেনি না? আচ্ছা আপু, একটু দেরি হয়ে গেল, আমি জানি আপনার এক্সাম ছিল, আমি সেটা আপনি আমাকে টেক্সটও করেছিলেন, আমি দেখেছি। ওকে ভাই, ওটা তো প্রবলেম নেই, ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা, এক্সাম কেমন হয়েছে ভাইয়া? ওখানে তো আমার লাস্টের চার জন আগে আমাদের জাস্ট একটু জিজ্ঞেস করছে এই কোন ব্রাঞ্চ থেকে ইন্টার্নশিপ করছো, এগুলো জিজ্ঞেস করছে, আর মার্কেটিং এর বিষয়ে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করছে। হয়েছে ভালো, মার্কেটিং এর ব্যাপারে জিজ্ঞেস করছে, আর কিছু জিজ্ঞেস করে নাই? না, এখানে তো বেশিক্ষণ প্রথম প্রথম যাদেরকে কোশ্চেন করছে তাদেরকে অনেক সময় ধরে কোশ্চেন করছে, যে 6-7 মিনিট, লাস্টের দিকে যখন কোশ্চেন করছে জাস্ট খালি 1 মিনিট কি 2 মিনিট এতটুকু। ভাইবাতে হচ্ছে যারা প্রথমে পড়ে তাদের অনেক কষ্ট হয়, ভাইবাতে যারা লাস্টে পড়ে, কারণ টিচাররা দিন শেষে ক্ষুধা লাগে, তখন তারা আর ইয়ে করতে পারে না, তখন তারা হচ্ছে খুব অল্প 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 কোশ্চেন করে ছেড়ে দেয়। আর জুমে হয় না, মিটে হয়েছে, তো শব্দগুলো বোঝা যাচ্ছে না, মানে ওরা যে কোশ্চেন গুলা করে বোঝা যায় না। তারপরে আর কথা না, জুমে এরকম হয় কারণ জুম হচ্ছে আপনার প্রবলেম করে, জুমে নেট ইস্যু, নেটের প্রবলেম হয়, নেট ইস্যু হয়, কারণ জুমে খুব হাই স্পিড ইন্টারনেট না হলে জুম থেকে কানেক্ট হওয়া বা কথা স্পষ্ট শুনতে পাওয়াটা পসিবল হয় না। এটা মিটে হয়, মিটে কিন্তু অনেক লো ইন্টারনেট দিয়েও কাজ করা যায়। তো আপনার কোয়েশ্চন মোটামুটি একদম ভালো, আলহামদুলিল্লাহ, ভালো হলেই ভালো ভাইয়া, ভালো হলেই ভালো। আমরা যেটা বলছিলাম, আমরা হচ্ছে এসইও নিয়ে কথা বলছিলাম, আমি কতটুকু বলেছি আপনাদের কতটুকু শুনেছেন বলতে পারবেন? ওই যে আপু জাভাস্ক্রিপ্ট তারপরে পাইথন এগুলোর কথা বলছিলেন। আচ্ছা, এই ওয়েবসাইট গুলি ছাড়াও এখন হচ্ছে খুব পপুলার যেটা কাজ হয় সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ খুব পপুলার হয়, আর ওয়ার্ডপ্রেসে আমাদের কাজ করা খুব ইজি হয়, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমরা কিছু প্লাগইনের মাধ্যমে আমরা যে এসইও গুলি করব, ওই প্লাগইনের মাধ্যমে যখন এসইও করি তখন না আমাদের জন্য খুব ইজি হয়ে যায়, কারণ হচ্ছে আপনার আমাদের মানে কোথায় ভুল হচ্ছে ওরা আমাদেরকে বারবার দেখিয়ে দেয় যে তোমার এটা না দিলে তোমার এসইওটা হচ্ছে না। কিন্তু এইটা আপনি অন্য কোনো ওয়েবসাইটে গেলে, আপনি যদি মনে করেন যে আমি কি ইয়োস্ট এসইওটা অন্য কোথাও প্লাগইন করতে পারবো না, অন্য কোনো ওয়েবসাইটে এরকম প্লাগইন করা যাবে না, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য ওয়েবসাইটে গেলে আপনারা এই যে ইয়োস্ট এসইওর যেই চেকলিস্টটা আছে না, দেখবেন ইয়োস্ট এসইওতে যখন যাব আমরা তখন দেখবেন যে আমাদের কিছু চেকলিস্ট দেখাবে ওরা, ওই চেকলিস্টটা আপনাদের দেখে দিতে হবে, ওই চেকলিস্ট অনুযায়ী আপনাকে আপনার পোস্টটা রেডি করতে হবে, তারপর ওই পোস্টটা দিবেন। ওইখানে আপনাকে দেখাবে না যে হয়েছে কিনা,
কিন্তু আপনাকে করতে হবে। আর একটা প্রপার এসইও করতে গেলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার কি বলবো ব্রোকেন লিংকের প্রয়োজন হয়, ইনবাউন্ড লিংক প্রয়োজন হয়। এই শব্দগুলি আপনাদের কাছে খুব নতুন মনে হবে, ব্রোকেন লিংক, ইনবাউন্ড লিংক, তারপরে হচ্ছে আপনার পার্মা লিংক, তারপরে হচ্ছে আপনার আউটবাউন্ড লিংক। ইনবাউন্ড আউটবাউন্ড লিংক মাস্ট বি আপনাকে দিতে হয়। ইনবাউন্ড লিংক কি, আউটবাউন্ড লিংক কি? ইনবাউন্ড, আমার কথা শুনতে আপনাদের হয়তো একটু প্রবলেম হবে, কারণ ঠান্ডা আমার নাক বন্ধ হয়ে গেছে। ইনবাউন্ড লিংক হচ্ছে আপনারই ওয়েবসাইটের একটা পোস্টের লিংকটাকে যখন আপনি টেক্সটের পিছনে লিংক করে দিবেন, কথাটা ঠিক আছে? আউটবাউন্ড লিংক আবার একটু বলা যাবে? আপনার ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটের, আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের প্রিভিয়াস কোন পোস্টের লিংকে আপনার এই পোস্টের সাথে লিংক করে দেওয়া। লিংক কিভাবে করবেন? লিংকটা করার মাধ্যম হচ্ছে আপনার কি বলে এটা, লিংকটা করার মাধ্যম হচ্ছে আপনাকে আমরা যেভাবে ওই যে ব্যাকলিংক করি বলি না, জি আপু, ওইভাবেই করতে হয়। আর আউটবাউন্ড লিংক হচ্ছে আপনি অন্য আরেকটা সোশ্যাল মিডিয়া, মানে অন্য আরেকটা সোশ্যাল মিডিয়া হোক বা আপনার অন্য আরেকটা ওয়েবসাইট হোক সেটা লিংক করে দেয়া। এই ইনবাউন্ড লিংক আউটবাউন্ড লিংক না করলে আপনার এসইও, মানে শুধু ইনবাউন্ড লিংক না, ওইখানে মেটা ডিসক্রিপশন থাকে, মেটা টাইটেল থাকে, কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড তারপরে হচ্ছে হেডিং থাকে, সাব হেডিং থাকে, ব্রোকেন লিংক থাকবে, ক্যানোনিক্যাল ইউআরএল থাকবে, ওইখানে আবার হচ্ছে রিডাবিলিটি থাকবে, ওইখানে হচ্ছে আপনার রিডাবিলিটি আছে আর বাকিগুলো আমি ভুলে গেছি ভাইয়া, কারণ এটা লিস্টটা সবসময় আমরা দেখে দেখে করি তো ওইভাবে আমার আসলে মুখস্থ করা হয়নি, আমাকে একটু দেখে আবার বলতে হবে আপনাদের কি কি আছে। আপনারাও দেখবেন এই জিনিসটা, এইটা ছাড়া আপনার এসইও কখনো হবে না। ক্লিয়ার? জি আপু। আমার এই কথাগুলি কে বুঝতে পারেনি সে আমাকে একটু কথা বলা, যেহেতু আমি এই জিনিসটা বুঝতে পারিনি আমাকে এই জিনিসটা আরেকবার বোঝান, কারণ কোথাও যদি কেউ না বুঝে থাকেন আমি কন্টিনিউ করে চলে যাই তখন দেখা যাবে যে আপনার প্রবলেম হবে, আপনার দ্বারা আর এসইও বোঝা সম্ভব হবে না। এসইওর কোনো একটা পোর্শন না বুঝলে আমাকে ওই জায়গাতে স্টপ করে দেন, স্টপ করে দিয়ে কোশ্চেন করেন, বুঝে নেন, বুঝে নিয়ে নেক্সট স্টেপে যান। যদি ওই কাজটা না করেন তাহলে যেই প্রবলেমটা আপনাদের হবে আপনারা পরবর্তীতে দেখা যাবে যে আপনারা কি বলবো এটা এসইও নিয়ে কোনো কাজ করতে পারবেন না, ইভেন নট ইভেন আপনারা অ্যাডভান্স এসইও করলেও তখন বুঝতে পারবেন না। আমার কথাগুলি যদি আপনারা বুঝতে না পেরে থাকেন, আপু বুঝিনি আরেকবার বললি ভালো হবে, কোনটা বুঝেননি সেটা আমাকে বলুন। এসইও এর জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো একটু আবার রিপিট করলে ভালো হতো, ইনবাউন্ড এসইও। এই হচ্ছে এসইও এর জন্য যেটা ইয়োস্ট এসইও, একটা প্লাগইন আমরা দেখিয়েছি আমাদের ওয়ার্ডপ্রেসে, ইয়োস্ট এসইওটা হচ্ছে আমাদের এসইওর কাজের জন্য প্রয়োজন হয়। এটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসই পাবেন, কিন্তু এখানে যখন এসইও করতে যাব আপনাকে যদি এখন দেখাই, আমরা তো কোনো কিছু থিম ইনস্টল করিনি, আমরা থিম ইনস্টলটা একটু পরে দেখছি এসইওটা শেষ করে। আপনি আমি এখন যেই জায়গাগুলি মার্ক করব ওই জায়গাতে যাবেন, এইটা হচ্ছে ইয়োস্ট এসইওর জন্য যে কথাগুলি আমি বললাম, ইনবাউন্ড আউটবাউন্ড ক্যানোনিক্যাল ইউআরএল পারমা লিংক, তারপরে রিডাবিলিটি, তারপর মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ, তারপরে হচ্ছে টাইটেল, কিওয়ার্ড, কিওয়ার্ড ফ্রেজ, এই যে যে জিনিসগুলি আপনাদের ঠিক করতে হবে, এই জিনিসগুলি কি কি আছে, কোথায় আছে, এই কাজটা আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন যাবেন, এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মার্ক করা আছে অলরেডি পোস্ট, এই পোস্টে যেতে হবে। পোস্টে যাওয়ার পরে পোস্টে যান, পোস্টে ক্লিক করেন। পোস্টে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটে যত পোস্ট করা হবে, অল পোস্ট, অল পোস্ট,
অল পোস্ট দেয়ার মানে হচ্ছে এইখানে এই পোস্টগুলি করা আছে, এই যে দেখেন একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে করা, দূর এক জায়গায় মার্ক করি মার্ক আরেক জায়গায় হয়, এই যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে করা দেখতে পাচ্ছেন, হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট, টাইটেল একটা পোস্ট, এইগুলি হচ্ছে চাইলে আপনি রাখতে পারেন, চাইলে আপনি চলে যাবে। এইখানে যেটা হবে যে যখন অ্যাড নিউ, এই যে দেখেন পোস্টে গিয়ে অ্যাড নিউ দেখতে পাচ্ছেন, অ্যাড নিউ মানে নতুন করে একটা পোস্ট করা, এই পোস্ট করাটাকে আপনারা ধরে নেবেন যে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছেন, আমরা ফেসবুকে পোস্ট করি না, ইনস্টাগ্রামে পোস্ট করি না, ওইরকম পোস্ট করা, ওয়েবসাইটে ওইরকম পোস্ট করা। অ্যাড নিউ তে যান ভাইয়া, আপনার তো ইওস্ট এসইও প্লাগইন করা আছে না? যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য নতুন একটা পোস্ট রেডি হচ্ছে। এখন এখানে প্রবলেম হচ্ছে আমি চাইলেও আপনাদেরকে অনেক সময় অনেকগুলি জায়গায় ভিজিট করাতে পারবো না, এইগুলি যখন পারবো না নেক্সটে যান, নেক্সটে যান, এটা ওরা আপনাকে ইয়ে দিয়ে দিচ্ছে, যান এটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে কিভাবে করতে হয়, টিউটোরিয়াল আমাদের দেখা লাগবে না, টিউটোরিয়ালের জন্য আমি আছি। আচ্ছা এই যে দেখেন টাইটেল, এখন ইওস্ট এসইও এর কারণে হোল্ড অন ভাইয়া, এখানে দেখেন রিডেবিলিটি অ্যানালিটিক দেখতে পাচ্ছেন, এসইও অ্যানালিটিক দেখতে পাচ্ছেন? জি আপু। এখানে ইমোজিটা দেখেন রেড হয়ে আছে না, এখানে তিনটা কালার হয়, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে গ্রিন, গ্রিন যখন হয়ে যাবে সে তখন স্মাইলি ফেস হবে, ইটটা হোল্ড হোল্ড। এখন যে জায়গাটায় দেখেন আমি মার্ক করব, এই জায়গা আমি হোল্ড করতে বললাম সে আবার উপরে উঠে, একটু হোল্ড করেন ভাইয়া, আচ্ছা একটু নিচে নামেন, খুব স্লাইড নিচে নামবেন, ব্যাস এই যে পারমালিং কথাটা বলেছিলাম মনে আছে? জি আপু। এই যে পারমালিং, পারমালিংটা কি জানেন এইখানে এই যে লিংক, জি পার্মানেন্ট না আপু? না, পারমালিংক মানে হচ্ছে আমরা বলি না যে কাস্টম ইউআরএল। জি আপু। আমার এই পোস্টের আমি একটা কাস্টম ইউআরএল করে দেব, এই যে এখানে যে ইউআরএলটা আছে না, এই ইউআরএলটার কাজ, ক্লিক করেন পারমালিংকে, পারমালিংকে লিখারতে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন লিংকটা, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা লিংক ক্রিয়েট হয়, ওইটাকে পারমালিংক বলা হয়। পারমালিংক কথাটা কি আপনারা সোশ্যাল মিডিয়ার কোথাও দেখেছেন, কেউ দেখেছেন? না বল দেখিনি। আচ্ছা পারমালিংকটা দেখবেন যখন একটা পোস্টে সে তার অন্য আরেকটা পোস্টে লিংক করে দেয়, তখন লিখা দেখবেন https://www.facebook.com/parmalink, তারপরে তার ওই পোস্টের লিংক মানে পোস্টের কোডটা, ওইটাকে পারমালিংক বলে। আপনারা যদি ওরকম পোস্ট দেখে না থাকেন আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিব। এই পারমালিংক হচ্ছে আপনার একটা, এটাও কিন্তু একটা এসইওর কাজ। একটু স্ক্রল করে নিচে আসেন, এই পাশে এই পাশে এই পোর্শনে, ধুর আমি যাই একদিকে, এই পোর্শনে এই পোর্শনে স্ক্রল করে নিচে আসেন, এই যে হোল্ড অন, এই যে দেখেন হোল্ড অন বলেছি, শুভাশিস হোল্ড, এই যে এসইও, এই যে রিডেবিলিটি দেখতে পাচ্ছেন? আমার মার্ক তো দেখাই যায় না, চলে যায় কেন মার্ক, দেখতে পেয়েছেন? আমি এক জায়গায় ও আবার স্ক্রল করে নিয়ে যায়, চলে আসে আরেকটা। এখন এইখানে হচ্ছে আপনার রিডেবিলিটি আর হচ্ছে এসইওর পোর্শন গুলি দেখতে পাবেন, কি কি করতে হবে কি কি করতে হবে না। আপনারা এসইওতে যেহেতু ক্লিক করেছেন, এখন নিচে নেমে আসেন, নিচে নেমে আসেন আরেকটু আরেকটু, এই যে নিচে নামেন তো ভাইয়া, নিচে এই যে এসইও এসইও অ্যানালিসিস দেখতে পেয়েছিলেন? জি আপু। জি ওই এসইও অ্যানালিসিসে ক্লিক করেন, এই যে দেখছেন সব লাল বাতি জ্বলে আছে, কিওয়ার্ড ফ্রেজ লেন্থ, তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন লেন্থ, টেক্সট লেন্থ, নিচে আসেন আর একটু নিচে আসলে পাবেন, তারপর হচ্ছে যে এসইও টাইটেল ওয়াইড, ঠিক আছে এগুলি হচ্ছে এসইওর কাজ হবে। একটা অন পেজ এসইও করতে গেলে এগুলি সব হচ্ছে, দেখেন কিছু হচ্ছে রেড, কিছু হচ্ছে গ্রিন, সরি অরেঞ্জ,
অরেঞ্জ হচ্ছে মিডিয়াম, হ্যাঁ অরেঞ্জ হচ্ছে মিডিয়াম, রেড হচ্ছে একদম লো, গ্রিন হচ্ছে আপনার বেস্ট, মানে প্রপার এসইও করা। এটা তো গেল এসইওরটা, এসইওর অ্যানালিটিকটা এখানে দেখা যায়। এই জিনিসগুলি হচ্ছে একটু আগে বলেছিলাম যে আমরা যখন লারাভেলে হোক, আমরা জাভাতে হোক, আমরা পাইথনে হোক, এইচটিএমএল এ হোক, আমাদের ওই ওয়েবসাইটে কি করতে হবে, আমাদের এই জিনিসগুলিকে মেনটেন করে একটা পোস্ট করতে হবে। তখন আমরা এই ইয়োস্ট এসইওটা পাবো না, তখন আমাদেরকে কেউ দেখানোর জন্য থাকবে না যে এই এই কাজগুলি আমার হয়েছে, এই কাজগুলি আমার হয়নি। কথাটা বুঝতে পেরেছেন? জি আপু। সবাই কি কথাটা বুঝতে পেরেছেন? দিবাকর, চিন্ময়, আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাটা? রিডাবিলিটি দেখতে পাচ্ছেন, রিডাবিলিটিতে ক্লিক করেন, রিডাবিলিটিতে ক্লিক করেন। রিডাবিলিটিতে ক্লিক করেছেন, রিডাবিলিটি ক্লিক করে একটু নিচের দিকে আসেন। আপু এটা এতটুকু পর্যন্ত, এখানে আর নিচে নামা আছে। আসার কারণ হচ্ছে বাকিগুলি আসেনি, আমি যে কথাগুলি বলেছিলাম সেই কথাগুলি না আসার কারণ হচ্ছে আপনার এখানে এখন আমরা কোনো কিছু লিখিনি, পোস্টে কোনো কিছু লিখিনি, পোস্ট ধরিনি, দ্যাটস ওয়াই দেখাচ্ছে না। এখন এখানে দেখেন আপনি যে যে কাজ করতে হবে, ডান পাশে একটু খেয়াল করেন, ক্যাটাগরিজ, ট্যাগ, ফিচার ইমেজ, এক্সপার্ট, তারপর হচ্ছে ডিসকাশন, পোস্ট অ্যাট্রিবিউট, নিচে আসেন, পোস্ট অ্যাট্রিবিউটে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন এই জিনিসগুলি আরো ডিটেইলে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে যখন এখানে পোস্টটা লেখা শুরু করবেন। এখানে এডিট উইথ এলিমেন্টর, আপনি এলিমেন্টর দিয়ে কাজ করবেন, দ্যাটস ওয়াই এখানে কিন্তু লিখে দিয়েছে এডিট উইথ এলিমেন্টর। এখন কথা হচ্ছে এই রিডাবিলিটি আর এসইও তে গেলে ওই যে আমি বললাম না, ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক, ব্যাক লিংক, তারপর মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, কিওয়ার্ড ফ্রেজ, তারপর আর কি বলেছিলাম একটু আগে, রিডাবিলিটি, এই জিনিসগুলি যখন প্রপার ওয়েতে হবে না তখন আপনার এসইও হবে না, মানে অন পেজ এসইও হবে না। শুভাশিস, আবার আপনি যেটা বুঝতে চেয়েছিলেন সেটা বুঝতে পেরেছেন না? আমাকে পোস্ট দিয়ে দেখাবো আমি। চেপ মোটামুটি বুঝেছি, বাকিটা কাজ করলে বুঝবে, বুঝে যাব। ওকে, এইটা হচ্ছে আমাদের এসইও, মানে ইয়োস্ট এসইও প্লাগইনের কাজ। আমরা ইয়োস্ট এসইও প্লাগইন করে আমরা বায়ারের কাজ করব। আর এরপরে ব্যাকে যান ভাইয়া, এই পোস্টার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কাজ করে সেভ দিতে হয়, প্রত্যেকটা কাজ করে সেভ দিতে হয়। সেভ দেওয়ার পরে এই যে পাবলিশ দেখতে পাচ্ছেন, এখানে প্রিভিউ এন্ড পাবলিশ ছিল, যে ওই পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে, এবং পাবলিশ দেওয়ার সময় আপনাকে দেখা যাবে যে কোথায় দেয়া যায়। এখানে দেখেন আপনার প্রত্যেকটা পোস্টের অল এসইও স্কোর, অল রিডাবিলিটি স্কোর দেখতে পাচ্ছেন আপনারা? জি জি আপু। এখানে কোথাও কিন্তু লেখা আছে কিওয়ার্ড পোস্ট নন এক্সিস্ট, তারপরে এসইও হচ্ছে নো ফোকাস কিওয়ার্ড ফ্রেজ, তারপরে এসইও গুড লিখে, এসইও ওকে লিখা, নিড ইমপ্রুভমেন্ট, অল এসইও স্কোর। রিডাবিলিটিতে যান, কারণ আপনার এখানে আপনি কোনো কিছু লিখেননি, দ্যাটস ওয়াই আরো ডিটেইলিং যেটা থাকে সেটা এখানে নাই, আরো ডিটেইলিং যেটা থাকে সেটা এখানে নাই। আপনি খুব কঠিন শব্দ ইউজ করবেন, ওরা আপনাকে লাল বাতি দেখাবে বা অরেঞ্জ কালার দেখাবে। আপনি খুব ছোট ওয়ার্ড ইউজ করবেন তখন ওরা দেখাবে। এখন বলতে পারেন আপু তাহলে ইউজ করবো কোন ধরনের ওয়ার্ড? রিডাবিলিটি হচ্ছে যেটা পড়ায় বা আমরা যেটা পড়ি সেটাতে যাতে খুব ইজি ওয়েতে পড়া যায়। আপনারা দেখবেন আপনারা যখন ইন্টারে পড়েছেন বা স্কুলে পড়েছেন, ট্রাই করেছেন, কিছু টিচারের কথা আপনাদের খুব ভালো লেগেছে, কিছু টিচারের ক্লাস আপনারা খুব মনোযোগ দিয়ে করেছেন, কিছু টিচারের ক্লাস আপনারা খুব অমনোযোগী হয়ে করেছেন, কারণ কারো হয়তো খুব কঠিন ভাষায়ও আপনাদের কথাগুলি তার বুঝতে সহজ হয়েছে, আবার কারো হয়তো খুব সহজ ভাষার কথাগুলো আপনাদের বুঝতে কঠিন হয়েছে। ঠিক আছে, তো রিডাবিলিটিটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা দিয়ে আপনি খুব সহজ ভাষায় মানুষকে, সাবলীল ভাষায় মানুষকে বোঝাতে পারেন যে আপনি কি দিচ্ছেন। আমরা যদি ফেসবুকে এখন খুব কঠিন একটা ওয়ার্ড দেখি বা কঠিন একটা শব্দ দেখি, আমরা সেটা দেখি বা সেটা পড়ি, আমাদের মাথার উপর দিয়ে গেলে পড়ি? আপনারা কয়জন বলতে পারেন আপনারা শরৎচন্দ্রের বই পড়েন? কয়জন শরৎচন্দ্রের বই পড়েন? কয়জন সমরেশের বই পড়েন? কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাঙালি একবার হলেও লাইফে আমরা হুমায়ুন আহমেদের বই পড়েছি। কেন পড়েছি? কারণ তার প্রেজেন্টের ধরনটা খুব সহজ ছিল, সহজ সাবলীল,
তাই না? জি আপনারা আছেন না? আমি ডিসকানেক্ট না পড়ি তার প্রেজেন্টের ধরনটা খুব সহজ সাবলীল হওয়ার কারণে আমরা এটা দেখতে পেরেছি, আমরা ওনার এটা পড়তে পেরেছি, আমাদের জন্য সেটা ভালো কাজ করেছে। ঠিক আছে জি জি আপু, এই ব্যাপারটা হচ্ছে যে খুব সহজ সাবলীল ভাষায় দিতে হয় যাতে মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকে খুব কঠিন শব্দ দেখে চলে না যায়, তারা যাতে পড়ে বুঝতে পারে। যেমন আপনার কোন শব্দ আপনি বেশি ইউজ করেছেন, কোন শব্দ কম ইউজ করেছেন, কোন শব্দ মানে কোন বাক্যের বাক্যের মানে কোন সেন্টেন্স বাক্য যাই বলি না কেন সেটার লেন্থ কত বড়। অনেক সময় আছে অনেক বড় একটা শব্দ ভেঙে ভেঙে ছোট ছোট লিখা যায়, তো আপনি এখানে খুব বড় আকারে শব্দ মানে খুব বড় লাইন লিখতে পারবেন না, বাক্য রচনা মানে বাক্যটা খুব বড় লিখতে পারবেন না, সেন্টেন্সটা খুব শর্ট এবং খুব সাবলীল ভাষায় হবে। এই জিনিসগুলি হচ্ছে আমাদের এসইও পোর্শনটা আমরা যখন অন পেজ এসইও করবো তখন দেখবো। আর আজকে যেটা হচ্ছে আমরা টেকনিক্যাল এসইওটা করার কারণ হচ্ছে টেকনিক্যাল উইদাউট টেকনিক্যাল এসইওতে আমরা যদি আমাদের লোকাল এসইও করতে যাই তখন দেখা যাবে যে আমরা আমাদের কোডের জন্য বসে থাকতে হয়। যদি আপনাদের আমার কথাটাতে কোথাও কনফিউশন থাকে যে আপু কোডের জন্য বসে থাকতে হয় কিভাবে, আমরা তো শুনেছি হয়ে যায়, তাহলে আমি এখনই আপনাদের লোকাল এসইও দেখিয়ে দিতে পারি। লোকাল এসইও হচ্ছে যে এতক্ষণ তো আপনারা অন পেজ এসইওর কথা শুনলেন যে এসইও করে মানে এই যে ইয়োস্ট এসইওর মাধ্যমে একটা পোস্ট কিভাবে দিবেন, কি কি দিতে হবে, এইটাকে করা কিন্তু আমরা অন পেজ এসইও বলি। এই অন পেজ এসইওর পরে অফ পেজ এসইও হচ্ছে ব্যাকলিংক করা। টেকনিক্যাল এসইও তো বললামই, কারিগরিকভাবে আপনি গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনকে আপনার নিবন্ধন করা, আপনার ওয়েবসাইটে নিবন্ধন করা। বাদ থেকে গেল লোকাল এসইও। লোকাল এসইও হচ্ছে লোকালি আপনি গুগলকে জানানো বা লোকালি আপনি আপনার আশেপাশের মানুষকে জানানো যে হ্যাঁ এই নামে একটা ওয়েবসাইট আছে, না সরি এই নামে একটা মানুষ আছে আর এই নামে একটা কোম্পানি আছে। যেমন আপনারা দেখবেন অনেক সময় আপনারা যখন সার্চ করেন গুগলে তখন ডান পাশে একটু শুভাশিস একটু ডান পাশে একটা ট্যাব ওপেন করেন, বলছেন ভাইয়া আপনাদের বারকোড আছে, আপনাদের নতুন কি জন আরেকটা হয়েছে, তারপরে আপনাদের ওইদিকে আমাদের ঢাকায়ও ব্রাঞ্চ আছে শুনলাম, আপনাদের ওইখানে জিসি মোড়ে আগের কথা জানতাম সাদিয়াস কিচেন ছিল এখনো মেবি আছে ওইটা, তারপরে হচ্ছে সিপি দেখেন সিপি দিতে পারেন আপনারা, বারকোড দিতে পারেন আপনারা, কেএফসি আছে, পিজা হাট আছে আপনাদের ওইখানে, আপনাদের ওইখানে ডমিনোস আছে কিনা আমি জানি না আপনাদের, কারণ আমার 2015 পরে আমার চিটং সম্পর্কে কোনো ধারণা নেই, চিটং এর ডিটেল সম্পর্কে 15 পর্যন্ত আমার ধারণা ছিল, কারণ 15 পর্যন্ত আমি চিটং এর অনেক কিছুই দেখেছি, আমি গিয়েছি। কেমন লাগে আজকে আমার, হঠাৎ হঠাৎ না আমি ব্ল্যাক দেখি, আমি দেখতে পাই না আপনাদের স্ক্রিন। আচ্ছা বারকোড লিখেছেন, বারকোড চিটো, আচ্ছা কিওয়ার্ড সার্ফার এর নিচে চলে আসেন, বারকোড ক্যাফে, বারকোড ক্যাফে আছে দেখেন, এই যে বারকোড ক্যাফে আছে, বারকোড আছে এভাবে দিয়েছেন দেখে আসেনি, বারকোড চিটো লিখেছেন ভাইয়া আপনাদের বারকোড ক্যাফে আছে। আরেকটা হচ্ছে দেখি উপরে উঠেন, উপরে উঠেন, কিওয়ার্ড সাপোর্টটা কি সার্ফার, এটা দিয়ে কিওয়ার্ড রিচার্জ করে কি এটা কি ক্রোমের একটা এক্সটেনশন না আপু আছেন জিমি ইয়া ভাই হ্যাঁ ভাই
হ্যাঁ, ওটা এটা ক্রোমের একটা এক্সটেনশন, এটা কিওয়ার্ড সার্চ এর জন্য এটা ইউজ করতে হয় আর কি, এক্সটেনশনটা। আচ্ছা সরি, আমার ইলেকট্রিসিটি চলে যাওয়া, আমার সুইচ নেট সুইচ করতে একটু সময় লেগে গেল। আচ্ছা ভাইয়া, আপনি ইয়েতে যান, চিটং সরি বারকোট ক্যাফেতে যান। দেন এভাবে দিলে তো না, আপনি এটা কি ক্রোম সার্চ বারে সার্চ করেছিলেন না গুগল সার্চ বারে করেছিলেন? আচ্ছা এসছে এসছে এসছে, এই যে বারকোড ক্যাফে দিয়ে যে ডান, এরকম করে না ভাইয়া, গুগল সার্চ বারে দেন। আপনি ক্রোম সার্চ বারে দিয়েছেন মেবি? না আপু, উপরে লিখছি, ক্রোম সার্চ বারে লিখছি। আমি গুগল সার্চ বারে দিতে হবে, এটা লোকাল এসইও এর জন্য গুগল সার্চ বার, ওরা ক্রোমের জন্য কাজ করে না। আচ্ছা এখানে লিখেন, আমি মোবাইলে দেখতে গিয়ে, এই যে দেখেন প্রত্যেকটা রেস্টুরেন্টের কিছু ছবি ডান পাশে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি আপু। একটা রেটিং সহ দেখাচ্ছে, রেটিং, ডাইনিং, নাম্বার। এখন যদি এখানে যান, এই যে ওরা ওদের মানে গুগল মাই বিজনেস, লোকাল এসইওটা হয় থ্রু গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস এর থ্রুতে আপনাকে লোকাল এসইও করতে হয়, বুঝতে পেরেছেন? তার কারণ হচ্ছে সার্চ করলে দেখেন ওর রেটিং দেখতে পান, ওর রেস্টুরেন্টের লোকেশন দেখতে পান, ওর নাম্বার দেখতে পাবেন, ওর মেনু দেখতে পাবেন, ওর ইন্টেরিয়ার ইন্টেরিয়ারটা দেখতে পাবেন, ওর রেস্টুরেন্টের কিভাবে আছে, কি আছে কি নেই, সমস্ত ডিটেলটা আপনারা ওখানে দেখতে পাবেন। এই যে এই জিনিসটা, এই দেখতে পাওয়াটাই হচ্ছে গুগলের মাধ্যমে আপনি কিভাবে সার্চ করে তার সমস্ত জিনিস দেখতে পান, এটা দেখতে পাওয়ার মানেটাই হচ্ছে আপনার লোকাল এসইও করা, এটা দেখতে পাওয়ার রিজনটাই হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইওটা করি আমরা হচ্ছে গুগল মাই বিজনেস এর থ্রুতে, গুগল মাই বিজনেস এর থ্রুতে করি। কিন্তু লোকাল এসইওর একটা খুব বড় প্রবলেম এখন যেটা হচ্ছে এই কোভিড এর সময়, সেটা হচ্ছে ওরা এখন না এই কোভিড এর কারণে ওরা ইয়ে দিচ্ছে না, আপনার কোড পাঠাচ্ছে না। আগে 14টা ওয়ার্কিং ডে এর মধ্যে কোড চলে আসতো, ওই কোডটা আপনাকে এন্ট্রি করে আপনার লোকাল এসইওটাকে অ্যাক্টিভ করে দিতে হতো। এখন বলতে পারেন আপু কোডটা কিসের? কোড হচ্ছে আপনি যে লোকেশনে লোকাল এসইও করাচ্ছেন ওই লোকেশনকে ভেরিফাই করা থ্রু গুগল। গুগল আপনার কাছে একটা, এটাকে ওই দিনও আমাকে বলেছিলেন, আমি শব্দটা ভুলে গিয়েছিলাম ভাইয়া, এটাকে কি বলে, পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোকে কি বলে ভাইয়া, কুরিয়ার, কুরিয়ারের মাধ্যমে ওরা হচ্ছে আপনাকে একটা কোড পাঠাবে এবং ওই কোডের ভ্যালিডিটি হচ্ছে 1 মান্থ। ওরা 14টা ওয়ার্কিং ডে এর মধ্যে পাঠাবে, ওরা যেদিন পাঠাবে সেই দিন থেকে 1 মান্থ এর মধ্যে ওই কোডটা আপনি যদি আপনার গুগল মাই বিজনেসে দেন, তাহলে হচ্ছে আপনার গুগল মাই বিজনেস ভ্যারিফাইড হয়ে যাবে, এবং ভ্যারিফাইড হয়ে যাওয়ার পরে আপনাকে গুগলে কেউ সার্চ করলে দেখা যাবে। যেটা আপনারা হচ্ছেন ভাইয়া ইয়েতে দেন তো, বারকোড না দিয়ে আমি আপনাদেরকে আরো ইজি দেখাচ্ছি। গুগল সার্চ বারে কামরুজ্জামান আরাফাত লিখে বা বিজয়কান্তি দাস, বিজয়কান্তি দাস অথবা, হ্যাঁ বিজয়কান্তি দাস দেন। দেখেন ওর একটা জিনিস চলে এসছে, দেখতে পাচ্ছেন? খাগড়াছড়ি ডিরেকশন দিয়ে দেখেন ওর বিজনেস আওয়ার দেখাচ্ছে, ওর সাথে আপনার কথা বলার ওর অ্যাড্রেস দেখাচ্ছে, ও কনসালটেন্ট সেটা দেখাচ্ছে, ওর পিছনে লোকেশন দেখাচ্ছে, বিজয়কান্তি দাস দিয়ে, দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে? এই জিনিসটা কিন্তু ওর লোকাল এসইও করা হয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন। জি আপু, এইটার জন্য, এই যে এইটার জন্য, এই যে ডান পাশে ওর তো ছবি ছিল, বিজয়ের তো ছবি ছিল, আচ্ছা এই যে এখানে এখন যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা রেস্টুরেন্টের, এই যে দেখেন এইটা হচ্ছে বিজয়, এখানে ফার্স্টে যে তিনটা ছবি দেখতে পাচ্ছেন এই তিনটা, তিনটাই ছবি হচ্ছে বিজয়ের। হ্যাঁ 13টা ছবি হচ্ছে বিজয়ের, এই বিজয়কান্তি দাস ওর লোকাল এসইও করা হয়েছে। এখন আপনি যখন লোকাল এসইও করে দিবেন গুগলে সার্চ করলে আপনাকে দেখা যাবে, কিন্তু এখন যদি আপনারা আমাকে সার্চ করেন দেখতে পাবেন না, যেটা গতকালকে আমরা ক্লাসের পরে ডিসকাশনে একটুখানি বলেছিলাম না, যে আমাকে সার্চ করে দেখেন আমাকে পান কিনা, মনে আছে?
আমাকে পাওয়া যায়নি, কিন্তু আপনারা ইমনকে পেয়েছেন। আপনারা যদি কোনো কিছু অফলাইন এসইও করে দিয়ে থাকেন তাহলে আপনারা আপনাদেরকেও পাবেন, কিন্তু আমাকে কোথাও পাবেন না। গুগলে কেন, কোথাও আমাকে পাবেন না খুঁজলে, কারণ আমি কোথাও আমার এসইও করাইনি। কারণ কথা হচ্ছে আপু আপনি করাননি, তাহলে আমরা এসইও করবো কেন? আসলে এসইও করা শেখার কারণ হচ্ছে এটা আমাদের বাইরের জন্য করতে হয় এবং একটা সময়ের পরে আমাদের নিজেদের এসইও করতে হয়। কখন? যখন আমি একজন ডিজিটাল মার্কেটিয়ার স্পেশালিস্ট অথবা এসইও স্পেশালিস্ট হয়ে যাব, তখন আমি আমার লোকাল এসইও সহ আমি আমার প্রপার এসইও করব, যাতে যে কোনো জায়গা থেকে বায়াররা আমাকে খুঁজে নিয়ে আমাকে কাজ দিতে পারে। তখন কি হবে জানেন, ওরা যদি একজন ডিজিটাল মার্কেটিয়ার স্পেশালিস্টও লিখে তখন আপনাকে ওখানে শো করবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যদি ধরেন কোনো বায়ার কোনো কারণে আপনার ফেসবুক ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, আপনার এইটা ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, কিন্তু ওরা যখন গুগলে সার্চ করবে তখন এই যে ডান পাশে এসে আপনার অ্যাপয়েন্টমেন্টের ফর্ম ফিল আপ করতে পারবে বা আপনার ফোন নাম্বারটা নিতে পারবে বা আপনার লোকেশনটা জানতে পারবে, এইটার মাধ্যমে তারা আপনার সাথে কন্ট্রাক্ট করতে পারে। এবং এই যে রিভিউগুলি দেখেন, এই যে এখানে দেখেন না ফাইভ স্টার রিভিউ, কিন্তু এইখানে একটা প্রবলেম হচ্ছে, ওই যে বললাম 14 দিনের 14টা ওয়ার্কিং ডে এর মধ্যে যদি কোড না আসে তখন হয় কি, এই লোকাল এসইওর কোনো কাজই আপনি করতে পারবেন না। যেমন ইমনের লোকাল এসইও করা হয়নি কারণ ওর কোড আসেনি, আর কোড ছাড়া ভেরিফিকেশন হবে না। সো ওই জন্য আজকে আমরা বলেছি যে ফার্স্ট টেকনিক্যাল এসইওটা করে নিব। টেকনিক্যাল এসইও করে আমরা ওইটাকে দিয়ে আমরা আমাদের গুগল মাই বিজনেস এর কাজ করব, ঠিক আছে? আচ্ছা আপু, আমরা তো অ্যাডভান্স এসইও জানলাম, লোকাল এসইও জানলাম, অ্যাডভান্স এসইও জানিনি আমরা, সরি সরি, টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল আর লোকাল এসইও। আপু তাহলে অ্যাডভান্স এসইও অন পেজ এসইও বলেছি আমি আপনাকে, না আপু সরি, আমি কোশ্চেনটা করতে চাইছিলাম অ্যাডভান্স এসইও। আচ্ছা অ্যাডভান্স এসইও কি? আপনারা এসইও সম্পর্কে এখন যতটুকু জেনেছেন এটা হচ্ছে এসইও বেসিক একটা নলেজ জেনেছেন, যে আপনারা একটা বাক্য রচনা শেখার আগে একটা বাক্যর ক্যারেক্টার উচ্চারণ মানে কখ শিখছেন। কখ না শিখলে কি আপনি একটা বাক্য রচনা করতে পারবেন? না আপু। এটা এই লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এগুলি হচ্ছে কখ। আপনাকে যদি পুরোটা শিখতে হয় অ্যাডভান্স এসইওর জন্য, অ্যাডভান্স এসইও তে থাকবে অন পেজ এসইও, অ্যাডভান্স এসইও তে থাকবে অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, গুগল অ্যানালিটিক, তারপরে হচ্ছে গুগল অ্যাডস, তারপরে হচ্ছে গুগল অ্যাডস আর আর কি যেন আছে, এসইওর ইলাবরেশন, ইলাবরেটলি আপনি জানতে পারবেন। যদি অন পেজ এসইও দেখতে যান তখন দাবে যে টাইটেল, টাইটেল ট্যাগ, কিওয়ার্ড ইন হেডার 1, হেডার 2, কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড ইন ইউআরএল, কন্টেন্ট লেন্থ, ব্রোকেন লিংকস, ডোমেইন এজ অফ দ্য পেজ, নো ইন্ডেক্স ট্যাগস, তারপরে ইউনিক কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্ট, ইমেজ অপটিমাইজেশন, ইউজেস অফ অল টেক্সট ফর ইমেজ, কিওয়ার্ড ফর অল ট্যাগস, সোশ্যাল শেয়ার, ইউআরএল স্ট্রাকচার, length of URL, user experience, too many outbound link, robot.txt, mobile friendly, তারপর হচ্ছে the loading speed of website, HTTPS, এইটা হচ্ছে total একটা on page SEO. off page SEO মানে advanced SEO করতে গেলে কি কি জানবেন জিজ্ঞেস করলেন না? জি আপু, অফ পেজ এসইও তো হচ্ছে লিংক কোয়ালিটি, তারপরে ডু ফলো নো ফলো লিংকস, দ্য রেপুটেশন অফ দ্য ওয়েবসাইট অফ অন সোশ্যাল মিডিয়া, ট্রাস্ট ওটনেস অফ ওয়েবসাইট, অ্যাঙ্কর টেক্সট। টেকনিক্যাল এসইও তে শিখবেন আপনার মোবাইল ফ্রেন্ডলি করা, ইন্ডেক্সিং করা, স্পিড টেস্ট করা, মানে এক একটা ওয়েবসাইট লোড নিতে অনেক সময় নেয় না? জি আপু, দেখবেন খুব দ্রুত চলে আসে, কিছু ওয়েবসাইট লোড নিতে সময় হয়, সময় নেয়, তো এটা হচ্ছে স্পিড টেস্ট করা যায়, এগুলি স্পিড টেস্ট করা, গুগল ইন্ডেক্সিং, তারপর হচ্ছে ইমপ্রুভ অন পেজ এসইও, কিওয়ার্ড অ্যানালিটিক, ইউজ অডিট টুল, কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড র্যাঙ্ক ট্র্যাকিং, ব্যাকলিঙ্কের অ্যানালিসিস, ফিক্স ব্রোকেন লিংক, তারপর হচ্ছে দ্য কন্টেন্ট হ্যাজ টু, কন্টেন্টের আউটবাউন্ড, তারপর মেক ওয়েবসাইট স্ট্রাকচার সিম্পল, তারপরে রিরাইট ডুপ্লিকেট মেটা ট্যাগ, তারপরে হচ্ছে ফোকাস অন ইন্টারনাল লিংক, ওই যে ইন্টারনাল লিঙ্কের কথা বলেছিলাম মনে আছে?
লোকাল এসি হচ্ছে গুগল মাই বিজনেস, আর গুগল অ্যানালিটিক্স হচ্ছে গুগল মানে ডেইলি ট্রাফিক, মান্থলি ট্রাফিক, বাউন্স রেট, ট্রাফিক সোর্স, কান্ট্রি সাইটস, তারপর হচ্ছে মিডিয়া চ্যানেল, পপুলার পেজ, তারপরে হচ্ছে সিটিআর, অনেক কখন মনে রাখবো এটা বলতে পারেন। এসি অডিট চেকলিস্ট, আর এসি অডিট চেকলিস্টটাই হচ্ছে আপনার অ্যাডভান্স এসিওতে শেখানো হয়, এসিও প্রপার জিনিসগুলি অ্যাডভান্স এসিওতে শেখানো হয়। আচ্ছা আপু, এই চেকলিস্ট লাগবে, দিয়ে দিব? জি আপু, অনেক ভালো হয়। আমি যদি ভাবছিলাম যে লাইভটাকে একটু স্লো করে এই যেগুলো লিখে দেন, দিয়ে দিলে তো আরো ভালো হয়। অবশ্যই দিয়ে দিব, তবে সেটা এখন লিখে মুখস্থ করবেন, আমি আপনাদের ব্যাচ শেষে এটা দিই। ও এই জিনিসটা এখন দিয়ে দেয়, এটা তো দেখি অনেক লম্বা জিনিস, সেটা না আর এটার জন্য আমাদের যেটা দরকার হবে পোস্টে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করে তারপর করতে হবে নাকি কিছুটা? এটা শুধুমাত্র ধরেন এক কদম দেয়া এসইওর, এটা এক কদম। এসিওটা যে আজকেই বুঝে ফেলতে যাবেন সে হচ্ছে সবচেয়ে বড় বোকা, কারণ গতকাল আমি যখন বলেছিলাম, আমি দেখতে চেয়েছিলাম আপনারা কে কে এসিও নিয়ে একটু ঘাটাঘাটি করেন, কেউ মনে হয় না করেছেন, আপনাদের মাঝে কেউ মনে হয় না এসিও নিয়ে একটু খাটিও একটুখানিও ঘাটাঘাটি করেছেন। আচ্ছা আপু যেহেতু বললো, আমরা একটু দেখি এসিওটা কি, এসিওর কাজ কিভাবে হয়, কি কিভাবে করতে হয়, কেউ করেছে না তো সত্যি করে বলেন তো, করেছে? মাথার মধ্যে ঘুরতো আসলে এসইও নিয়ে আজকে যেগুলো বললেন এগুলো তো। আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখি তখন হচ্ছে ভাইয়া আমাদেরকে ক্লাসের মাঝে মাঝে বলতো, এটা এসিও সময় দেখাব, এটা এসিও সময় দেখাব, তখন মাথায় আসতে হচ্ছে এসিওটা কি, ডিজিটাল মার্কেটিং কি এত ইজি, ফেসবুকের এই একটুখানি পোস্ট করা, ইউটিউবে পোস্ট করা, ইউটিউবের একটা ভিডিও দেয়া, এই কিওয়ার্ড খোঁজা, এইটুকুর জন্য কেন এত টাকা বায়াররা আমাদেরকে পে করে? এতদিন মনে হয়েছে না যে আপু কেন বলে, আপু কেন বলে? জি আপু, বাট এসইও যে এত ফার্স্ট, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, এসইও যদি প্রপার ওয়েতে শিখতে চান মিনিমাম 6 মাস, মিনিমাম 6 মান্থ, মিনিমাম, ম্যাক্সিমামের তো কথা নাই, এখন বলেন মিনিমাম 6 মান্থ কেন? যার অ্যাবজর্ভিং পাওয়ার খুব ভালো, যে একবারে বুঝে যায়, তার জন্যই 6 মাস লাগে। যে আমি বলা মাত্র মানে নোট করে নিতে পারবে, যে বলা মাত্র ক্যাপচার করতে পারবে, নিয়ে নিতে পারবে, বুঝে নিতে পারবে, তার জন্যই 6 মাস লাগে। আর আমার আর আপনার জন্য তো ভাই মজার খানিক লাগবে। ক্লাসের প্রথম থেকে আমি আপনাদেরকে এসিও ধরতাম, আমি কনফার্ম আমার সাথে যে 25 জন ক্লাস করেন, 26 জন ক্লাস করেন, তারা পরের দিন আর আসতেন না। আমাদেরকে সমুদ্রে নিয়ে আসতে আর কি, হ্যাঁ এখন সাঁতরে উঠতে হবে, বুঝা গেল? পার করতে পারবেন, কিন্তু ওইটার প্রতি মায়াটা জাগানোর আগেই যদি আমি তার ডিফিকাল্টিজ আপনার সামনে নিয়ে আসি, তখন না আপনি ওই জায়গাটা ক্রস করতে পারবেন না। আর এসিও ক্লাসে আমি আপনাদেরকে কখনোই টানা কোনো কিছুই বলবো না, টানা বলবো না, কারণ এই জিনিসটা আমি ফেস করেছি। এসিও যখন টানা বোঝানো হয় বা এসিও নিয়ে এক টানা কথা বলা হয়, তখন না মাথা হ্যাং হয়ে থাকে, শুধু আমি বলবো আপনারা ব্যক্ত বিরক্ত বলবেন জি আপু বুঝছি, কিন্তু আমার ক্লাস শেষ পরে না আপনারা কিচ্ছু বুঝবেন না। এই জিনিসটা আমি নিজে ফেস করেছি। সাইদুল ভাইয়া যথেষ্ট চেষ্টা করতো,
কিন্তু ভাইয়া ও যে টানা ক্লাসে আমরা না আমি ধরতে পারতাম না, এটা আমার প্রবলেম হয়েছিল, দ্যাটস ওয়াই আমি চাইনি আপনাদের মুখ, ওই জন্য আমি আপনাদের মতো আমি যেভাবে বুঝতে পেরেছি আমি ওভাবে বোঝানোর ট্রাই করছি, আমি জানি না এটা আপনাদের জন্য বেটার হবে কিনা, কিন্তু আমার মনে হয়েছে একটানা যদি এসএম নিয়ে আমি কথা বলতে থাকি তাহলে আপনাদের মাথা হ্যাং হয়ে থাকে। বাকি সবার ক্যামেরা অফ, সবাই এসিও করতে করতে ক্যামেরা অফ করে, কেন জানতে পারি? কেন জানতে পারি? আছেন আপনারা ভাইয়ারা? আছি আপু। আপনাদেরকে আমি যেভাবে ডাকছেন ভাইয়ারা, আমার যে একটা বড় ভাই আছে, আমার বড় আমারও 2 বছরের বড়, আমার বড় ভাইকেও আমি এতবার ভাই ডাকিনি, আপনাদেরকে আমি যতবার ভাইয়া ডাকি। নতুন একটা অপশন এসছে ফেসবুক, জানেন? জি আপু। জানেন কেউ ফেসবুকে নতুন একটা অপশন এসছে জানেন? না বলেন আপু, আপনি কি শুরু করলেন থেকে সুন্দর করে আবার কেন শিফট হচ্ছে এটা কেউ বলবেন? এটা তো ওই মার্কেটপ্লেসের অপশন তো না ভাইয়া, মার্কেটপ্লেসের অপশন তো নতুন আসছে, সেটা তো আমি আগেও বলেছি, এটা নিয়ে একটা ভিডিও আপনাদের শেয়ার করে দিয়েছি আমি, ওইটাতে এ টু জেড দেয়া আছে, আপনারা ট্রাই করেন পেয়ে যাবেন, তারপরেও কোথাও প্রবলেম হলে আমি আছি। কিন্তু আরেকটা নতুন অপশন এসেছে অ্যাড নিয়ে, যেইটার জন্য আমি আপনাদেরকে তখন গুগল অ্যাড ম্যানেজার সরি ফেসবুক অ্যাড ম্যানেজারের অ্যাডটা আমি দেখাইনি, মনে আছে আপনাদের বলেছিলাম আমরা লাস্টে দেখবো? জি আপু মনে আছে, জি আপু মনে আছে, আমরা ফেসবুকের অ্যাড সেন্টার দেখেছি, আমরা কিন্তু অ্যাড ম্যানেজার না, অ্যাড ম্যানেজার দেখিনি। আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের -100 আমি আবার বুঝবো, আমার কোন প্রবলেম নেই আপু, কারণ আমি চাই না যে একসাথে, হ্যাঁ আমার কোর্সের এতটুকু মডিউল আছে, আমি আপনাদের মডিউল শেষ করে দিয়ে চলে যাব, ব্যাপারটা আমি সেটা কখনই করতে চাই না। আপনারা যতটুকু কাজ বুঝতে পারেন আপনাদেরকে আমি ঠিক ততটুকু শেখাবো, আমার মডিউল ফলো করার দরকার নেই, এবং আমি আপনাদের কখনো মডিউল ফলো করে কোনো কাজ শেখাইনি এখন পর্যন্ত। আমি ফলো করেছি আমি কোন জিনিসটা পারি, আমি ফলো করেছি আমি কোন জিনিসটা দিলে আপনারা বেনিফিটেড হবে। হ্যালো, জি আপু শুনতে পাচ্ছি? জি এখন বলেন। মোট কয়টা কাজ শিখতে হয় হ্যাঁ একটা
এসইওর মধ্যে আপনাকে কয়টা কাজ করতে প্রপার এসইও শিখতে হবে, এসইওর কোনো পোর্শন বাদ দিয়ে কাজ শেখা যায় না। আচ্ছা এই পাঁচটা পার্টের কাজটাই আপনাকে, পাঁচটা পার্টের কোনো পার্ট এরকম নাই যেখানে আপনি বলবেন যাবো আমি। এই যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাইয়া আপনারা ফেসবুক না বুঝলে আপনারা ইউটিউব শিখেন, ইউটিউব না বুঝলে আপনারা টুইটার শেখেন, টুইটার না বুঝলে আপনারা হচ্ছে লিঙ্কডইন শেখেন, লিঙ্কডইন না বুঝলে আপনারা ইনস্টাগ্রাম শেখেন, একটা না একটা শেখেন, সেটা দিয়ে আপনারা কাজ পাবেন। কিন্তু এসইও এমন একটা জায়গা যেখানে আমি বলতে পারবো না আপনি এইটা বাদ দিয়ে শেখেন, কারণ এসইও যদি আপনি অন পেজ বাদ দেন আপনার অফ পেজের লাভ নেই, কারণ অন পেজ প্রপার ওয়েতে না হলে অফ পেজ করে লাভ নাই, আবার অন পেজ প্রপার ওয়েতে হয়েছে কিন্তু অফ পেজ আর টেকনিক্যাল করেননি তাতেও লাভ নাই, আবার অন পেজও করেছেন অফ পেজও করেছেন টেকনিক্যালও করেছেন কিন্তু তার লোকাল এসইও করেননি তাতেও লাভ নেই, আর এগুলি সমস্ত করেছেন গুগল অ্যানালিটিক করেননি লাভ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টেকনিক্যাল এসইওর জিনিসগুলি আমাদের জানতে হয়, টেকনিক্যাল এসইওর কাজগুলি আমাদের জানতে হয়, কিন্তু বেসিক্যালি টেকনিক্যাল এসইও একটা ওয়েব ডেভেলপারের কাজ। যদি কেউ মনে করেন আমি আজকে এসইও বুঝতে চাই তারা কেউ এসইও বুঝতে পারবেন না, আজকেই কেউ এসইও বুঝতে চাইবেন না, যে আপু কি বললো বুঝতে চাওয়ার দরকার নেই, আপু কি বললো শুনে যান, শুনে আপু যে সব শব্দগুলি বলছে শব্দগুলি জাস্ট বোঝা ট্রাই করে। জি আপু, জি আপু। আচ্ছা আপুরা ছাড়া বাকি কোনো আপু নাই আমার সাথে আর আপু বলার মতো, আপুরা ভাইয়ারা আছেন আপনারা? আমি তো জানি শুনতে পান কিন্তু প্রবলেম হচ্ছে আসলে কদ্দু শুনতে পাচ্ছেন বা কদ্দু শুনছেন। ফাহিম যেহেতু আছে, ফাহিম তো ওয়েবসাইটের কাজ জানেন তাই না ফাহিম? ফাহিম আচ্ছা, আপনি যখন ওয়েবসাইটের কাজ জানেন আপনি হচ্ছেন একজন একজন করে বলেন আমি শুনি। জি ভাইয়া বলেন আপু। একটা অন এই ইউটিউব ভিউ বাড়ানোর একটা কাজ চাচ্ছেন দিতে যাচ্ছে আর কি একজন, এখন এটা প্রাইসটা কেমন হবে বা এটা আমরা পারবো কিনা? আমরা এসইও করতেছি, এসইও আগে করেন, ইউটিউবের ভিউ বাড়ানোর কাজ সেটা আমরা ক্লাস শেষে দেখব এখন না, ঠিক আছে? জি আপু। আর এসইও ক্লাসে আমার ক্লাস যতক্ষণ করাই ততক্ষণ কাইন্ডলি অন্য কোনো টপিক আনবেন না, আপনাদের প্রবলেম হবে, আমি কোনো কিছু করাতে গেলে আমি হচ্ছে ভুলে যাব, আমি ভুলে যাওয়া মানে হচ্ছে আপনাদের কোনো একটা মানে কি বলবো যেটা হয়তো ইম্পর্টেন্ট কোনো একটা ইনফরমেশন সেটা হয়তো আমার কাছ থেকে ছুটে যাবে, এটাতে আপনাদেরই লস হবে, ঠিক আছে ভাইয়া? আমি বলছি না আমাকে কোশ্চেন করবেন, অবশ্যই কোশ্চেন করবেন কিন্তু সেটা হচ্ছে আমাদের ব্রেক টাইমে বা আমাদের হচ্ছে ক্লাস শেষে আমি আপনাদের টাইম দিই আপনাদের সাথে গল্প করি তখন আমাকে দেন, ঠিক আছে? আমি আপনাদের এগুলির আনসার দিয়ে দেবো। আর ভাই কি যেন বলছিলেন ভাইয়া? তারপরে আপনারা ওইটার সাইড ম্যাপ করেন না? আমি এখনো এখনো একটু করা হয়নি কিন্তু আমি স্পিড এগুলো মোটামুটি
পারি জানি আপনি তো রিমিক্স হয়ে যান মাঝে মাঝে আচ্ছা টেস্টের এগুলি মোটামুটি জানেন ওকে খুব ভালো কথা কিন্তু কথা হচ্ছে এই যে উনি যে জিনিসটা জানে বলো এখন ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললো না আপু এটা আমরা মোটামুটি জানি হ্যালো আপনারা কি শুনতে পান আমার কথা জি আপু আমি অনেক কনফিউজ থাকি ভাইয়ারা যখন আপনারা কোনো রেসপন্স করেন তখন আমি খুব বেশি কনফিউজ থাকি এবং তখন আমার মনে হয় আমি আপনাদের সাথে কাজ করবই না আপনাদেরকে আর নতুন কোনো টপিক শেখাবই না আপনারা এরকম করে চুপ করে বসে থাকেন আমিও চুপ করে বসে থাকবো শেখানোর কি আছে আচ্ছা সেটা হচ্ছে যে অন পেজ এসইও ব্যাপারটা সরি অ্যাডভান্স এসইও জানতে চেয়েছিলেন অ্যাডভান্স এসইও তে আপনাদের বললামই তো অন পেজ এসইও অফ পেজ এসইও টেকনিক্যাল এসইও লোকাল এসইও গুগল অ্যানালিটিক সার্চ কনসোল ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট কাস্টমাইজ না কিওয়ার্ড রিসার্চ আর র‍্যাঙ্কিং ফ্যাক্টর হ্যালো ভাইয়েরা অ্যাডভান্স এসইও তে এই জিনিসগুলি শেখায় আচ্ছা ranking factor keyword research তারপরে হচ্ছে directory submission search console google analytic local seo technical seo on page seo off page seo আপনাদেরকে আমি on page seo off page seo technical seo local seo search console এটা দেখাবো keyword research already আপনারা পারেন that's why আপনারা যারা বলেছিলেন যে আপু keyword research কি আমরা expert দিতে পারি আমি বলেছিলাম no আমরা intermediate দেব কারণ keyword research এটা হচ্ছে আপনাদের keyword research এর আরো বেশ কিছু বেশ কিছু পোর্শন বাকি আছে যেটা হচ্ছে আপনারা অ্যাডভান্স এসইও করতে গেলে শিখবেন বুঝতে পেরেছেন জি আপু আর আমি আপনাদের যেই নামগুলি বলেছিলাম না অন পেজ এসইও এর পরে অফ পেজ এসইও এর পরে না ওইগুলি হচ্ছে না না এটা না ওইগুলি হচ্ছে ভাইয়া আপনার ইয়ে করা এই এইগুলির এইটা ক্যাটাগরি ওইগুলি হচ্ছে সাব ক্যাটাগরি আমি যেই যতগুলি নাম বলে এসেছিলাম ওইগুলি হচ্ছে সব সাব ক্যাটাগরি আচ্ছা আপু আমি আপনাদের ওই শীট স্লাইডটা আমাকে একটু কষ্ট করে কেউ মনে করিয়ে দিবেন আমি আপনাদের পুরোটা দিয়ে দিব এখন কথা হচ্ছে আজকে আমরা ইনডেক্সিংটা দেখব আমরা নামাজের যাওয়ার আগে ইনডেক্সিংটা দেখে নেব ইনডেক্সিং কিভাবে করে ইনডেক্সিং হচ্ছে আমরা যেইভাবে আমাদের ওয়েবসাইটকে সার্চ কনসোলে নিবন্ধন করা সহজ বা সহজ কথা বোঝাতে গেলে আমরা হচ্ছে জানাবো যে আমি আছি এটার জন্য যেটা করতে হবে ফার্স্টে আমাকে প্লাগইনে যেতে হবে প্লাগইনে যান ভাইয়া প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে যাব বা ইনস্টল প্লাগইনসে যাব দুইটার যেকোনো একটাতে যাওয়া যায় যান ইনস্টল প্লাগইন পিটাবো ওইদিকে উপরে উঠলে পিটাবো হ্যাঁ ইনস্টল প্লাগইন ভাইয়া ওয়ার্ডপ্রেস খুলে জুম অন করে পাশে এতগুলি ট্যাব অন রাখা ইউডেমির কোর্স করতে করতে পাগল হয়ে আপনি তো শেষ হয়ে যাবেন আপু ট্যাব না এগুলো পিন করা এগুলো ট্যাব না পিন করা এগুলো ট্যাব না পিন করা এই যে পয়টা এটা আপনার আজকে লোডিং এত কোন কেন সুভাষিস ভাই ইউটিউবে কোর্স করতে করতে পাগল হয়ে যায় আমি একটা ফাইবারের কোর্স নিয়ে আমি করতে পারতেছি না সময়ের জন্য আমি ইনস্টল প্লাগইন বলছি আরেকজন কই আসছে দেখো আপু দিছি এটা লোড হচ্ছে এটা লোড হচ্ছে আজকে স্লো নেটওয়ার্ক আমি যেভাবে দেখাচ্ছি অ্যাড নিউতে গেলে এই যে সার্চ প্লাগইনস একটা জায়গা দেখতে পাচ্ছেন সার্চ প্লাগইনস এ আপনারা ইয়োস্ট এসইও লিখেন শুভাশিস শুভাশিসের ইয়োস্ট এসইওটা হচ্ছে বানান ভুল
এটা এসি আসে ইয়েস এসি আসে না ওরে ওয়াই বলেন উনার করা আছে তো ইয়েস এসি হ্যাঁ করা আছে তো কিন্তু ওরে গতকাল আমি বলে দিছি ও গতকালকে ইয়েস এসি প্লাগইন করছো আজকে বানান ভুলে গেছে কলার মধ্যে ব্যাংক ঢুকছে বানান ভুল হয়ে গেছে গই আমরা পরে বলবো ঠিক আছে আজকে সুভাষিস এই যে ইয়োস্টেসিও দেখতে পাচ্ছেন এই যে রাশেদ সরি রাশেদ না সুভাষিস যেভাবে কাটছেন নাড়ানো শুরু করে দেখেন সুভাষিস কাটছেন নাচা মানে নাড়ানোটা খুব মজার এইটাকে হচ্ছে আপনাদের ইনস্টল করতে হবে ফার্স্টে ইনস্টল করে তারপরে হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে এখন ওর অলরেডি ইনস্টল গতকাল আমরা করেছি এই যে ওর এই ইয়োস্ট এসইওটাকে গতকাল আমরা ইনস্টল করেছি এই যে দেখেন যে কোনো আপনারা যখন যাবেন তখন এই যে এরকম আসবে ইনস্টল নাও ওর মতো আসবে না ওর যেমন এখন এখানে অ্যাক্টিভ আর মোর ডিটেইলস চলে এসেছে আপনাদের এমন আসবে না আপনাদের আসবে এই যে এরকম ইনস্টল নাও এবং মোর ডিটেইলস আপনারা ইনস্টল নাও দিবেন ইনস্টল নাও হওয়ার পরে আপনার এই জায়গাটা আসবে তখন এই যে অ্যাক্টিভ এর মধ্যে ও কার্সর ঘুরাচ্ছে না আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করে দিলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ওয়ার্ডপ্রেসে আপনার ওয়ার্ডপ্রেসে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে যে কাজটা করতে হবে আমাদের হচ্ছে নিচে আসতে হবে ভাইয়া এখান থেকে বেরোয় যাবে এখান থেকে বেরোয় গিয়ে নিচে আসলে এই যে এখানে এসিও দেখ দেখ সুভাষিস আমি এতদিন ভাবতাম শুভ্র তো আমার কথার আগে দৌড় দেয় আপনিও আমার কথার আগে দৌড় দেন আমি নিচে আসছিলাম তো আবার ব্যাক করতে বলছেন যেন জানি না এরপরে হচ্ছে এই যে দেখেন এই জায়গাটা আসবে আপনাদের আপনাদের এরপরে এই জায়গাটা আসবে এইরকম এসিও আসবে তখন এসিও আসার পরে এখানে যে একটা টু দেখতেছেন এই টু দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটা হচ্ছে একটা নোটিফিকেশন এখানে যখন ক্লিক করবেন এই এসিও তে যখন ক্লিক করবেন তখন আসবে জেনারেল সার্চ অ্যাপিয়ারেন্স সোশ্যাল টুল প্রিমিয়াম আপনি জেনারেলে যাবেন জেনারেলে যাবেন জেনারেলে যান জেনারেলে যাওয়ার পরে ওয়েবমাস্টার টুলে যাবেন আজকে দৌড় দেয় কালকে জানতেন সুভাষিস আজকে দৌড় দিতেছে সুভাষিস গতকাল অবধি জানতেন এখানে যেতে হবে ওয়েবমাস্টার টুলে যান আজকে যেভাবে আপনি দৌড় দিচ্ছেন এই যে এই চারটা সার্চ কনসোলে আপনি আপনার ওয়েবসাইটকে এন্ট্রি করবেন বাইডু বিং গুগল ইন্ডেক্স এখন কথা হচ্ছে ইয়ে করবেন কিভাবে ইন্ডেক্সিং করবেন কিভাবে এই যে দেখেন ফার্স্ট আমরা গুগল দিয়ে করি গুগল ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন এরপর এখানে দেখেন গুগল সার্চ কনসোল দেখা যাচ্ছে গুগল সার্চ কনসোল গুগল সার্চ কনসোল দেখতে পাচ্ছেন আপনারা সবাই আছেন সবাই আনমিউট করেন সবাই ক্যামেরা অন করেন এখনো মিউট করা দেখতেছি আমি সবাইকে আমি আনমিউট করতে বলছি গুগল সার্চ কনসোলে যান গুগল সার্চ কনসোলে যান ভাইয়া বাচ্চা থাকলে আনমিউট করিয়েন না গুগল সার্চ কনসোলে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা জিনিস এসেছে না এইটা কিন্তু ডিরেক্টলি ওর আসবে না এটা যদি আপনাদের গুগলে মানে আপনাদের জিমেইল যদি লগইন করানো না থাকে আপনাদের জিমেইল যদি লগইন করানো না থাকে ডিরেক্টলি এই ওয়েবমাস্টার সেন্ট্রাল থেকে যে কোডের ব্যাপারটা এই জিনিসটা আসবে না এইখানে আসার পরে অলওয়েজ মনে রাখবেন যে কোনো সার্চ কনসোলের জন্য আমরা যদি ইন্ডেক্সিং করতে চাই যে কোনো সার্চ কনসোলে আমরা ইন্ডেক্সিং করতে চাই তাহলে অলওয়েজ আমাদের HTML ট্যাগ HTML ট্যাগ HTML ট্যাগটাকে সিলেক্ট করতে হবে আমার কথাটা কি শুনতে পেয়েছেন বুঝতে পেরেছেন সবাই জি অলওয়েজ HTML ট্যাগ HTML ট্যাগ দেওয়ার পরে দেখেন ও যখন HTML ট্যাগ আসবে আরেকটা আসবে গুগলে আসে HTML ট্যাগ আর অন্যগুলিতে আসবে HTML মেটা ট্যাগ আপনারা অলওয়েজ HTML মেটা ট্যাগ সিলেক্ট করবেন এইখান থেকে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে যে জিনিস এটা পুরোটাকে আপনাদের কপি করে নিতে হবে কপি করে নিয়ে এটাকে হচ্ছে আমাদের নোটপ্যাডে বসাতে হবে এটাকে ডিরেক্টলি আমরা আমাদের ওয়েবসাইটে দিতে পারবো না এটাকে পুরোটাকে কপি করেন কপি করে নিয়ে আপনি নোটপ্যাডে বসান
আজকে দিল মোহাম্মদ ভাইয়া ক্লাসে আসেনি, ভাইয়া গতকালও ক্লাসে আসেনি, আপনারা কিছু জানেন ভাইয়ার কি হয়েছে? কে আপু? দিল মোহাম্মদ ভাইয়ার কি হয়েছে জানেন? উনি গতকালও আসেনি, আজকে একটু নক করে জিজ্ঞেস করেন তো, আর ও জুনিয়র আনি সিনিয়র আনি আসছে তো। এইখান থেকে এখন আমাদের কিছুটা অংশ কপি করে নিতে হবে। কোথায় কপি করে নিতে হবে? কেন আমরা নোটপ্যাডে আসলাম? নোটপ্যাডে কেন আসছি? কারণ ওইখানে গেলে, ওইখান থেকে কপি করতে গেলে আমাকে পুরোটা কপি করতে হচ্ছে, কিন্তু আমি পুরোটা আমার ওয়েবসাইটে কোডিং এ বসাতে পারবো না। ওয়েবসাইটের কোডিং এ বসাতে হবে এইটি, শুধু এই প্রফেশনের ভিতরে টাপো। হ্যাঁ দেখ, আমি মার্ক করছি এক জায়গায়, ও দৌড় দিছে আরেক জায়গায়। শুভাশিস, আপনি জানেন বেশি দুষ্টামি শুরু করছেন আমার সাথে। আপু আমি বড় করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আবার আগের মতো করছি। আপনি অনেক দুষ্টামি করেন ইদানিং ক্লাসে। এই যে এতটুকু কোটেশনের এই জায়গাটুকু আপনাদের ক্লিক করে, সরি কোটেশনের এই জায়গাটুকু আপনাদেরকে কপি করে নিতে হবে। কপি করেন। এখন যদি বলেন আপু এটা ওইখান থেকে কপি করা যায় না, অনেক সময় ওইখান থেকে কপি করতে গেলে প্রবলেম করে, কোডিংটা নিবে না। যা কপি করেছেন এখন ওয়েবসাইটে ঢুকে দিয়েছেন? ইয়াপু আচ্ছা, এখন স্ক্রল করে নিচে আসেন তো, সেভ চেঞ্জ এ দিবেন। সেভ চেঞ্জ দিয়েছেন? ইয়াপু এখন হচ্ছে আবার যেখান থেকে কোডিং নিয়েছেন ওখানে যান, ওয়েবমাস্টার টুল, ওয়েবমাস্টার টুলে যান, এই যে ভেরিফাই দেন, ওখানে লোড শেষ, ওই জায়গাটা লোড, হ্যাঁ এই জায়গাটা লোডিং শেষ হলে এই যে সেটিং সেভ হয়েছে না, এখন ওয়েবমাস্টার টুলে ভেরিফাই দেন, ভেরিফাই দেন। আবার এখানে হইছে না? হ্যাঁ এখানে হইছে, এখানে ভেরিফাই দাও নিচে, এই যে ভেরিফাই দেন। দেখতে পাচ্ছেন যে আপনাকে সার্চ কনসোলে ওরা নিয়ে নিল, গুগল সার্চ কনসোলে এখন isebabd.xyz পাওয়া যাবে। ক্লিয়ার? জি আপু। এখন হোল্ড, অন্য কথা হোল্ড বলা মাত্র এগুলি যে এমন জোরে দৌড় দেয়। ভাইয়া নামাজে ব্রেক দিয়ে দিচ্ছি, নামাজে ব্রেক তো আমরা চারটায় দিই, চারটা বেজে গেছে? না আপু তিনটা, চারটা কি বেজে গেছে? না আপু 4 মিনিট, 5 মিনিট আছে। পাঁচ মিনিট থাকলে এই জায়গায় স্টপ করে আমরা নামাজের বিরতিটা দেই, নামাজের বিরতি থেকে এসে আমরা হচ্ছে ইয়ে করব। নামাজে যাওয়ার আগে আমরা একটু স্ক্রিনটা অফ করে আমরা সবাই একটু ক্যামেরা অন করে দেই, আমি স্ক্রিনশট নিয়ে নেব। আচ্ছা আপু এই এই প্রসেসটা অন পেজে সি হইছে না? এটা টেকনিক্যাল এসইও পিটামু ধরে। ক্যাম আপনার শুভাশিস, আপনি হচ্ছেন স্ক্রিনটা অফ করেন, অফ করে সবাই ক্যামেরাটা অন করে দেন, আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই, তারপর আপনারা নামাজের বিরতিতে দৌড় দেন। সবাইকে বলছি, সবাইকে সবাইকে, আমার ক্লাসের সব হ্যান্ডসাম বয়কে। আপু এখন কি নামাজের ব্রেক? জি ভাইয়া নামাজের ব্রেক, কেন যাবেন না নামাজের ব্রেকে? আপনি তো শুয়ে আছেন দেখা যাচ্ছে। এসকিউ করতে গিয়ে মাথা ব্যথা উঠে ফেলছেন। আচ্ছা না না, এখন হচ্ছে আমাকে স্ক্রিনে ইয়ে দিয়ে যান, ব্রেক স্ক্রিন দিয়ে আপনার নামাজে যান। জি আপু ব্রেক স্ক্রিন দিয়ে নামাজে যান। ঠিক
4:15 ব্যাক করেন, 4 বাজে 4:15 ব্যাক করবেন, 4:15 পরে আসলে কিন্তু কেউ যদি বলেন আপু রিপিট দেখান, আমি কাউকে রিপিট দেখাবো না। জি আপু 4:15 তে আমি আবার স্টার্ট করে দিব ক্লাস। ও আচ্ছা আপু। জি ফাহিম বুঝতেছি, ও প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করছে, আপনাকে দিচ্ছি WhatsApp-এ। কি ডাউনলোড করছেন? সবারই কাজ লাগবে। পার্সোনালি ফেসবুকে কোথায় আপনি ড্রাইভে আপলোড করে দিয়ে দেন। ড্রাইভে আপলোড করে দিয়ে দেন ওদেরকে। সবাই নামাজের ব্রেকের মধ্যে গিয়ে নাস্তা টাস্তা যা করার দৌড়ে দৌড়ে করে চলে আসেন, যাতে আমরা খুব দ্রুত পরের ক্লাসটা শুরু করতে পারি। জি আপু। মিনাজ পাগলে যাবে। আমার লাইভ ক্লাসকে প্রথম থেকে আবার দেখবো, এটা ডাউনলোড করে। এই কাজ ভুলেও করতে যায় না। কেন আপু? কারণ হচ্ছে যেখানে বুঝতেছেন না জিজ্ঞেস করেন, লাইভ দেখবো পরে, পরে দেখি রিপ্লাই বড় এত বড় হয়ে যাবে যে আপনার বিরক্ত হয়ে যাবেন লাইভ দেখতে দেখতে। অবশ্য আপনি ওই দিন 4:30-4.5 ঘন্টা লাইভ দেখছেন, আপনি মেবি পারবেন। আমার আপু আমার অভ্যাস হয়ে গেছে এখন, আমি রেগুলারই দেখি লাইভ গুলো। আবার এত কষ্ট যদি এখানে আসার আগে একটুখানি করতেন তাহলে আমার আর আপনাদের পেছনে কষ্ট কম করতে হতো। জীবনে মনে হয় 4.5 ঘন্টার মুভি আমি জীবনে দেখছি। আপনি আমার এই ক্যাচকেচা বয়স 4.5 ঘন্টা একবার ক্লাস করেন, আবার 4.5 ঘন্টা লাইভও দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ অনেক ধৈর্য দিচ্ছে। নামাজে যান ভাইয়া, নামাজে কি আমার জন্য একটু দোয়া করে দেন? ঠিক আছে আপু, আপনি ওইটার ইনডেক্সিং করছেন ইমন? না, ইনডেক্সিং করিনি। ইনডেক্সিং করে ফেলেন? আচ্ছা করব আপু। আর যে হচ্ছে এলিমেন্টর প্রো এটা নামাইছে ক্র্যাক ভার্সনটা, আর হচ্ছে আপনার এই যে এখন ওই ইউস্টেসিও প্রোটার ক্র্যাক ভার্সন, দুটোটাই হচ্ছে আপনি প্লাগইন করে নিন। কাজে লাগবে, ঘুম থেকে উঠেন। ঘুমাতে যাচ্ছি রে, ঘুম থেকে উঠি নাই। ঘুমাইতে যাচ্ছি যে আমি ঘুমাইতে যাইতে না করতেছি, আর এই জন্য উঠতে উঠেন, উঠতে বলেছি আপনাকে। আপনি না এসিও করবেন বলেন আপু, আপনার এসিও করে কি করবেন? আপনি ঘুমাচ্ছেন, উঠেন, দুপুরে খেয়েছেন, মিনাজ ভাইয়ের মুখটা, মিনহাজ ভাই সোম ক্লাস থেকে যে হা করছে ওই হাটা আর বন্ধ করে নেই। হা করছে না, গান গাচ্ছে, এভাবে বলেন কেন? সুন্দর করে বলেন। গান গাচ্ছে আর কি, গান গাওয়ার স্টপ হয় নাই। কোনো কাজ করতে ভালো লাগতেছে না আপু। কেন ভাই, কি হইছে? আচ্ছা আমাদের লাইভ শেষ হচ্ছে, তাহলে কেমন লাগতেছে? একদম অনিহা চলে আসছে সবকিছুর প্রতি। অনিহা আনা যাবে না, কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
হঠাৎ করে একজনের অ্যাবসেন্স আপনার কথা অনুযায়ী হচ্ছে উনি ওনাকে নিয়ে হচ্ছে আপনাদের ফ্যামিলিটা সো হঠাৎ করে দেখবেন যে আপনার বাসায় 5 দিনের জন্য মেহমান আসলে মেহমান যখন চলে যাবে বাসাটা 3-4 দিন খালি খালি লাগবে আর এটা তো মেহমান না এটা নিজের মা সো এটার জন্য একটু প্রবলেম হবে ভাইয়া ওটা খুব নরমাল খুব সিম্পল ব্যাপার অনিয়া চলে আসা খারাপ না দাদা এতদিন যত যেমনই থাকুক আন্টি পোকা খানার আন্টি যাই করুক আন্টি ছিল দেয়ার মতো সো এটা একটু রিকভার করতে সময় লাগবে এর মধ্যে যদি আপনিও নিজে চিন্তা করেন না আমার মধ্যে অনিহা চলে আসছে এটা হয়েছে ওইটা হয়েছে এটা আনবেন আছি তো যদি আমি এখন চিটাং আসতে পারতেছি না কিন্তু আছি তো আপনার জন্য অলওয়েজই আপু ডাক দিলাম সামনে পাবেন বলতে হচ্ছে ভালো সামনে পাবেন কখনো যদি আমি চিটং আসি অবশ্যই সামনে পাবেন সেটা হচ্ছে রিয়েলি সামনে পাবেন আবার ঢাকা আসলে আপনি আমাকে পাবেন মেসেঞ্জারে কোনো মেসেজ পাঠানো যাচ্ছে না কেন কেউ কি জানেন আমার গ্রুপ আমাকে আচ্ছা দেখেন তো ছবিটা দেখে আপনারা বুঝতে পারেন কিনা কারণ লেখাটা কুড নট বি সেন্ট ফর ডিটেইল আপনারা ছবিটা বুঝতে পারেন কিনা দেখেন হ্যাঁ বুঝতে না পারলে বলবেন এগুলি হচ্ছে অ্যাডভান্স এসইও কাজ বুঝা যাচ্ছে বুঝা গেলে ওকে ভাইয়া এটা লিখে ফেলেন কারণ আমি মেসেঞ্জারে লিখে দেওয়ার পরে আমাকে এরকম ব্লক দেখাচ্ছে আমি টেক্সটে দিতে পারছি না আপনাদেরকে এখন তো শুধু আমার ডিভাইস আর ইমোনের ডিভাইস তারপরে হচ্ছে আমাদের এরকম আসে কেন 10 মিনিটের ব্রেক ইমন খাওয়া দাওয়া করছেন আপনি ভাইয়া মন খাওয়া দাওয়া করছেন করছি আপু দুপুরে খেয়েছেন জি আপু কখন আপনি তো দুপুরের খাবার এই টাইমে খান দুপুরেটা দুপুরে খাই সকালেরটা সকালে খাই রাতেরটা রাতে খাই এখন অভ্যেস ঠিক হইছে রাতে তাড়াতাড়ি ঘুমাই যায় বাবা এটা তো অনেক ভালো হচ্ছে বড় অভ্যেস বদলাচ্ছে ভালো হয়ে যাচ্ছে কিন্তু এখন রাতে তাড়াতাড়ি ঘুমাই গেলে ফ্রিল্যান্সিং করবেন কেমনে সেটাই আর কি আচ্ছা আমরা একটু মিউট করে রাখি সবাই হ্যাঁ একটা শেষ হোক
ব্যাক করেছেন সবাই? ব্যাক করেছেন কি আপু? জি শুভাশিস আছেন? জি আপু আছে। থাকলে তো ভালো। আচ্ছা আপনাদেরকে দেখবি নামাজ আছে, আপনাদেরকে কি ধরেন যখন ক্লাস করেন বেগটা আপনাদের বই খাতা কলম নিয়ে একবারে সেখান থেকে বের করতে? জি আপু শুভাশিস আছেন? জি আপু আছে। আমরা গুগলের ইন্ডেক্সিং দেখেছি। জি আপু। আচ্ছা এখন হচ্ছে আমরা বাকিগুলি দেখব। যাই বাকিগুলিতে। আপু এই দুটো ক্লোজ করে দিব? বাংলাদেশের কিন্তু আপু এই দুটো কি ক্লোজ করে দিব? এখানে ক্লোজ করবে। দেখেন আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে নিচে অ্যাড অ্যানাদার, দেখতে পাচ্ছেন? জি আপু। অ্যাড অ্যাডিশনাল ওনার এটার একটা ব্যাপার আছে, অ্যাড অ্যানাদার প্রপার্টি এটার একটা ব্যাপার আছে। এই ব্যাপারগুলি কি সেটা আমি আবার পরে আপনাদের দেখাবো। জি আপু। ঠিক আছে। জি আপু। তারপরে যান, এটাকে ক্লোজ করেন, এখন আর এটার কাজ নেই। ক্লোজ করে দিব আপু? এটার এখন আর কোনো কাজ নেই। হ্যাঁ হ্যাঁ ক্লোজ করে দেন। এখন হচ্ছে বিং এর ভেরিফিকেশনে যান। বিং এর ভেরিফিকেশনে যাওয়ার জন্য বিং ওয়েবমাস্টার টুলস এ যেতে হবে। বিং ওয়েবমাস্টার টুলে যাবেন। আমি কিন্তু শুভাশিসের স্ক্রিন ব্ল্যাক দেখতে পাচ্ছি। ব্ল্যাক? জি আপু আমি শুভাশিস আপু যাচ্ছে ব্ল্যাক দেখতে যাচ্ছে। আচ্ছা বিং এর ওয়েবসাইটে যাচ্ছে আচ্ছা কি না সেটাই জানতে চেয়েছিলাম। জি আপু লোড হচ্ছে। আচ্ছা আপু বিং এর এখানে এখন যেটা হবে, আপনাকে বিং এর জন্য ফার্স্টে লগইন করতে হবে। না লগইন করা আছে আপনার, হোল্ড অন দাঁড়ান। হ্যাঁ বিং এর টেক একটা সেকেন্ড। হ্যাঁ একটা সেকেন্ড একটা সেকেন্ড টাইম দেন। হ্যাঁ এই যে এখানে ক্লিক ইট আউট হেয়ার উপরে উপরে উপরে। হ্যাঁ সালাউদ্দিন এমন এক ছবি দিছে দেখে মনে হবে কি সালাউদ্দিন কি দেখা যাবে আর কাউকে না। এখন মানে সালাউদ্দিনকে দেখলে মনে হবে যে সালাউদ্দিন তাকায় আছে, এটা ছবি না। আচ্ছা ভাইয়া এই যে এখানে অ্যাড ইওর সাইট ম্যানুয়ালি দেখতে পাচ্ছেন বিং ওয়েবমাস্টার টুলের? হ্যাঁ এখানে এনে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দেন। এটা কিন্তু আবার গুগলের মতো না, গুগলের সার্চ কনসোলটাকে যেভাবে নিয়েছি এটাকে একটু অন্যরকম ভাবে, কারণ গুগলের সার্চ কনসোলে কিন্তু আমার ওয়েবসাইটটা দিতে হয়নি, কিন্তু বিং এ আমার ওয়েবসাইট আমার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। স্ল্যাশটা কেটে দেন, এক্স ওয়াই জেড এর পর স্ল্যাশটা কেটে দেন। ওকে ওকে অ্যাড এখন বলেন এখান থেকে কোনটা নিব। মেটা ট্যাগ HTML ট্যাগ অথবা HTML মেটা ট্যাগ। এখান থেকে যে কপি কপি লেখা আছে না দেখেন, দেখো কপিতে ক্লিক করেন। কপিতে ক্লিক করে এটাকে আবার নোটপ্যাডে নেন।
নোটপ্যাডে নিয়ে এসে নোটপ্যাড থেকে ওইটুকুকে ক্লিক করে আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটে বসাবেন। নোটপ্যাডে গেলে ওর কেন স্ক্রিন বন্ধ হয়ে যায়? না আপু, আমি শুধু স্ক্রিনটা দিছিলাম এর জন্য। আপনারে আসলে পিটা বদরে এই কাজ কেন করেন আপনি? আচ্ছা আপু, এই যে এটা এটা নিব কোটেশনের ভিতরে। হ্যাঁ শুধু এত, হ্যাঁ কোটেশনে অলওয়েজ আমরা যে কোনো ইন্ডেক্সিং এর জন্য যেই সার্চ কনসোলটাতেই যাব তার ট্যাগে শুধু কোটেশনের ভিতরে একটু নিব। সেভ চেঞ্জ, হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, এখন যান, এখন বিং এ যান, ভেরিফাই। দেখ দেখ করলোটা কি, করলোটা কি এইচটিএমএল এখানে না? হ্যাঁ ভেরিফাই, শুনলে হাসিস এত বেশি নললে, ডান ডান ডান, আপনাকে এখন বিং এ খুঁজলেও পাওয়া যাবে, ইসে বা বিডি। ঠিক আছে, গুগলে সার্চ করে দেখছি বাট এটা তো পাচ্ছি না। ইনস্ট্যান্ট পাবেন না তো, ইনস্ট্যান্ট কি এত সহজ? আপু বলছিল না কালকে 1 থেকে 1.5 বছর ধরে একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক করতে। এটা ওয়েবসাইট র‍্যাঙ্ক করতে, এটা র‍্যাঙ্ক করা না, এটা হচ্ছে সার্চ করলে খুঁজে পাওয়া, সার্চে আসা। এখন কোনো কিছু আমরা চেঞ্জ করলে বলি না 24 আওয়ার 48 আওয়ার একটা ঝামেলা আছে, এটাও আসছে একটু সময় নেয়। ভাইয়া প্যাকেজ আর, আচ্ছা এই জায়গাটাকে পিন পোস্ট করেন, এটাকে মানে বুকমার্ক করে রাখেন। যে পো করেছে পিন করেছে, বুকমার্ক করা লাগবে না। আচ্ছা এখানে দেখেন, আমাদের এখানে এসে কিছু কাজ করতে হবে। আমরা সাইট ম্যাপের একটা কথা বলেছিলাম না, মনে আছে? জেপো সাইট ম্যাপ ওয়ার্ডটা শুনেছেন? বাকিরা কেউ শুনে নাই, শুধু আপনি শুনছেন। সাইট ম্যাপের কাজের সময় আমাদের আবার এদিকে আসতে হবে। আচ্ছা ক্লোজ করেন, ক্লোজ করেন। সাইট ম্যাপের মধ্যে এক্সএমএল ফাইলটা নিতে হবে তো? কারণ ওইটা তো আপনি জানেন, আপনি তো ওয়েবসাইট নিয়ে কাজ করেন, বাকিরা তো আর জানে না। বাকিরা এইটুকু শুনি তো ওদের চিন্ময় মাথা শোয়ায় ফেলছে। এই চিন্ময় অলওয়েজ দেখি আমি ক্যামেরা অন থাকে, মাথা শুয়ে গেছে। হ্যাঁ এই দুইটা ট্যাব ক্লোজ করে আপনার ওয়েবসাইটে জানাবেন। এখন ইন্ডেক্সের মেটাডেটাকে যাবেন, নিচে নিচে আসেন। হ্যাঁ ইন্ডেক্স ওয়েবমাস্টার টুল। চিন্ময় এখনো মাথা ব্যথা করে? এখনো করতে যাব, এখনকার জিনিসগুলি বুঝতে পারেননি? এগুলো বুঝতেছি, আমার থেকে নিজের থেকে একটু করতে হবে, তারপরে একটু সহজ হবে। কি এর আগে পর্যন্ত ঝামেলায় থাকবে। এখন ইন্ডেক্সে যান, চেপ এসেছে, রেজিস্টার দিবেন, চেপ রেজিস্টার দিবেন। আপনি লগইন দিবেন, আপনার কোড আছে না? আপু সরি কোড না, আপনার অ্যাকাউন্ট আছে? দেখছেন আমি কথা এখন অনেক উলটপালট বলি। রেজিস্ট্রেশন করেন, আপনাকে কিন্তু ইন্ডেক্সে ওরা অ্যাকাউন্ট খুলে ফেলতেছে, কিন্তু ইন্ডেক্সে অ্যাকাউন্ট খুলে ফেলতেছে, কিন্তু এরকম তো আসার কথা না। ইন্ডেক্সে লগ ইন করতে হবে, একটু ব্যাকে যান তো, স্ক্রল করে নিচে এসে ব্যাকে যান। অবশ্যই ব্যাকে যাব নাকি কি করব? আপনার ইউজার নেম ইনভ্যালিড দেখাচ্ছে। জেপ এখন ঠিক আছে, হ্যাঁ আপু রেজিস্টার করে ফেলবো নাকি ব্যাকে যাব? রেজিস্ট্রেশন করেন আপনি। আপু তাহলে আমি পাসওয়ার্ডের জন্য স্ক্রিনটা পজ করে দিচ্ছি। আচ্ছা করে দাও, আপনার পাসওয়ার্ড আমরা জানি। আচ্ছা আপনাদের ক্লাস করানোর সময় আমি কতবার বলি যে ভাইয়া বায়া নক করলে অ্যাটলিস্ট আপনারা ফার্স্ট এর এতটুকু তাকে একটা থ্যাংক ইউ দেন বা বলেন যে ঠিক আছে, সে স্যাম্পল চাইলে তাকে এটুকু বলেন যে ঠিক আছে আমি তোমাকে স্যাম্পল দিচ্ছি, তুমি কিছুটা সময় আমাকে দাও, এই কথাটুকু তো অ্যাটলিস্ট আপনারা বলতে পারেন, পারেন না ভাইয়ারা? জি আপু, জি আপু,
ওইটার জন্য বায়ার নক করছে হাইপার হয়ে আপু কি কম কর আপনাদের আপ কনফার্ম দিচ্ছি নাম্বার কনফার্ম দিছেন তো দেন ওয়েট করব নাকি আবার রিসেন্ট দিব ওয়েট করেন আচ্ছা এখানে রেজিস্টার্ড উইদাউট ফোন লেখা আছে দেখতে পাচ্ছেন চেপো ক্লিক করেন একটু স্ক্রল সরি ইয়ে করে নেন পজ করে নেন সেট করে রেজিস্টার করে হয়েছে ভাইয়া যে করছি আচ্ছা আজকে সাজ্জাদ ক্লাস করে নাই জয়েন করেছেন কখন সাজ্জাদ আপনি আমি অনেকবার নাম চেক করেছি অনেকবার অনেকক্ষণ আগে থেকে আছেন সাড়ে তিনটা হবে আপু না লজ্জা করলো না এই কথাটা বলতে ক্লাস শুরু কটা থেকে এখনো বসে বসে ঘুমাচ্ছেন আপনারা তো একজন জমিদার সাইড অ্যাড্রেস দেন ভাইয়া আপনি যেটা সাইট দিতে চান ওইটার ইউআরএল এখানে দেন আপনাদের জমিদারি তো শেষ হয় না কোন এক কালে না মানে আমি জানতাম আমার নানা জমিদার ছিল এখন দেখি আপনার আমার তো বড় জমিদার ওখানে কোনটা নিব ভেরিফিকেশন কোড হয় যে ওই ভেরিফিকেশন কোড হয় যে বডি ভেরিফিকেশন আপু এখানে কি হ্যাঁ দেখছি আপু এখানে কি এইচটিএমএল টা নিব নাকি মেটাটা নিব অলওয়েজ এইচটিএমএল নেবেন আপু এই যে এটা নিব এই যে মাঝখানে একটা আচ্ছা মেটা ট্যাগ নেন তো দাঁড়ান হোল্ড অন মেটা ট্যাগ নেন তো দেখি মেটা ট্যাগ মানে জি আপু এটা আপনি মেটা ট্যাগ বলছিলেন যখন জিজ্ঞাসা করলাম মেটা ট্যাগ মেটা ট্যাগ কি আছে এটা এখানে এসে মেটা ট্যাগ আর শুধু গুগল এইচটিএমএল ট্যাগ এই বাই টু তো করলাম আমরা ফার্স্ট না বিং এ হচ্ছে এইচটিএমএল মেটা ট্যাগ আর পিসি থেকে কানেকশন চলে গেল আমি দেখতে পাচ্ছি না আমি মোবাইল থেকে দেখতে হয় আপু এই যে এটাই নিব নাকি হ্যাঁ ও আচ্ছা এখানে নেট প্রবলেম দেখাচ্ছে এইজন্য ওকে সেভ দিচ্ছি হ্যাঁ ভাইয়া সেভ দিবেন হ্যাঁ এখানে সেভ দিয়ে ওইখানে চেক দিবেন এটা পুরোটা যখন লোডিং হয়ে যাবে তারপরে ওটা লোডিং শেষ হয়েছে জি আপু
কনফার্ম দাঁড়ান দাঁড়ান ভাই আমি দেখে নিই রাখতে হবে নাকি ক্লোজ করে দিব হ্যালো ভাইয়া একটা সেকেন্ড জিপ এইখানে যেটা বলেছে এখানে একটা জিনিস দেখে নেন সেটা হচ্ছে লাস্টে একটা জিনিস আসছে না ডেলিগেট রাইটস এইখানে বলেছে এন্টার দ্য ইউজার নেম রাইট উইল বি ডেলিগেট ওয়েন দ্য ইউজার অ্যাডস देयर সাইড অন ইউ ইনডেক্স ওয়েবমাস্টার একটা ইউজার নেম দেন এখানে আপু আমার ইউজার নেমটা দিব যেমন গুগল থেকে তো গুগল অ্যাডটা যায় ইনডেক্স তো বেসিক্যালি হচ্ছে চায়নার জন্য তাই না চাইনিজ কোনো অ্যাডসেন্স থেকে যদি আপনার উপর অ্যাড দেয় তখন আপনার একটা ইউজার নেমের প্রয়োজন হয় তো এইটা বায়ার আপনাকে বলে দিবে কি দিবে এটা আপনারা আমার দিতে হবে না তবে এটা অবশ্যই আপনার ওয়েবসাইটের উপরে যেটা রাইট আপনার থাকবে একটা ওয়েব একটা ইউজার নেম আপনার ওই ইউজার নেমও দিতে পারেন বাইডু হবে না বাইডু আমাদের দেশ থেকে হয় না বাইডুর জন্য ট্রাই করতে পারেন বাইডু ভেরিফিকেশন করা যায় না এখান থেকে শুনতে পেয়েছেন জি আপু ভিপিএন দিয়ে হবে না ভিপিএন দিয়ে হবে না হ্যাঁ ভিপিএন দিয়ে ট্রাই করা হয়েছিল হয়নি এবার ট্রাই করে দেখতে পারেন আপনারা আমার বারবার ডিসকানেক্ট হয়ে যায় তো আমি মোবাইল থেকে না ওভাবে দেখতে পারি না ভাইয়া আমি আবার পিসি থেকে ডিসকানেক্ট হয়ে গেছি ও ভিপিএন দিয়ে করলে তো সব সময় তাহলে ভিপিএন দিয়েই করতে হবে কাজ ওই সাইডে ওইটা তো বাইডুর জন্য বাইডু তো হচ্ছে আপনার বাইডু কোন কান্ট্রির জন্য ইউজ হয় বলেন হ্যালো বিং হয় হচ্ছে আপনার ইউএস এর জন্য বাইডু হয় হচ্ছে চায়নার জন্য এই জন্য করতে পারে না বাইডুতে যান বাইডুর ওয়েবমাস্টার টুলে যান এটা এরকম থাকুক এটা নিয়ে আমি পরে কথা বলছি বাইডুর ওয়েবমাস্টার টুলে যান দেখেছেন ভাইয়া শুভাশিস ভাই ভিপিএন দিয়ে একটু রিফ্রেশ করুন তো একটা ভিপিএন লাগাই কোথায় ভিপিএন লাগাই রিফ্রেশ করতে মানে ভিপিএনটা চালু করে আর কি আপু ভিপিএন দিয়ে ট্রাই করে দেখব হ্যাঁ ট্রাই করে দেখতে পারেন ট্রাই করতে তো দোষের কিছু নাই ভাইয়া কিন্তু বাইরের জন্য যখন করবেন তখন অবশ্যই তো আপনার ভিপিএন দিয়ে করতে হবে তখন তার আপনি এটা দিয়ে করতে পারবেন না পাখি কার রাশেদ আপনার কারণ না কাজ হবে না আসছে আসবে না এই ওয়েবসাইট ডোমেইন হোস্টিং বাংলাদেশের এই ওয়েবসাইট কোন কান্ট্রির জন্য নেওয়া হয়েছে হ্যালো ভাইয়ারা বাংলাদেশের জন্য ভিপিএন ইউজ করতে পারেন না বা বিং হচ্ছে বাইডু কি এটুকু করতে পারবে না চাইনিজ সমস্ত কিছু আপনারা ইউজ করেন এটাও ইউজ করতে হবে এটা সার্চ কনসোলেও যেতে হবে বাইডুতে করা যায় না তারপরে যদি ট্রাই করতে চান আপনারা ভিপিএন দেন চায়না দেন কই ভিপিএন দিবেন চায়না আপনি ইউনাইটেড কিংডম দিয়ে রাখছেন আরেকজন চায়না দিতে বলছি সে ইউনাইটেড কিংডম দিয়ে রাখছে চায়নাটা নাই আপু এখানে এখানে এই পয়েন্টে দেশে আছে চায়না না থাকলে অন্য যেটা দিয়ে দেয়া তো
এটা দিয়ে দিলে হবে না, তাহলে অন্য কোন ভিপিএন দিয়ে চায়নার জন্য ট্রাই করে দেখতে হবে। জার্মানি দিয়ে দেখতে পারেন, জার্মানি নেট। জার্মানি দিলে নিবে না, জার্মানি দেন দিয়ে দেখেন, ভিপিএন দিয়ে ট্রাই করে দেখেন, ভিপিএন দিয়ে ট্রাই করে দেখেন, কোনো প্রবলেম নেই, কিন্তু নিবে না। কালকে থেকে যারা হচ্ছে জুমে জয়েন করবেন, ইয়ে করবেন না, প্রোফাইল পিকচার দিবেন না, তাদেরকে ক্লাস করতে দেবো না, বের করে দেবো ক্লাস থেকে। ভাইয়া বাইডুতে যাবে না, বাইডু চায়নার ইয়ে দিয়ে দিলেও যাবে না, তারপরে যদি ট্রাই করতে চান তাহলে বাইডুটা হচ্ছে আমরা রাশেদেরটা দিয়ে ট্রাই করে দেখি, ঠিক আছে? কিন্তু রাশেদের তো ভয় লাগে, ওকে দিলে তো ওর ট্রাই করতে করতে ওর তো দিন পার হয়ে যাবে। গতকাল যে অবস্থা হয়েছিল, হ্যাঁ, লোড নিতে নিতে দিন পার হয়ে যাবে। রাশেদ একটু ট্রাই করে দেখেন, শুধু ওয়েবসাইট লোডিং এর সময় আপনি স্ক্রিন পজ করে দিবেন বা স্ক্রিনটা বন্ধ করে দিবেন, লোড হয়ে গেলে দিয়ে আবার বন্ধ করবেন, কিছু করার নাই। যান দেখি ল্যান্ডিং পেজের কাজটা দেখাইছে না? ভাই ল্যান্ডিং পেজের কাজটা দেখাই নাই। আপনারা গুলাই ফেলছেন এখন, যদি আমি একবারে আপনাদেরকে থিম দেখানো, থিম এডিট করা, থিম কাস্টমাইজ করা, সাথে হচ্ছে আমি আপনাদের কি বলে এটাকে টেকনিক্যাল এসইও এর এই যে সাইড ম্যাপ গুলি দেখানো, এগুলি যদি করে ফেলি তাহলে ঝামেলা হয়ে যাবে, আপনাদের ভুলাই ফেলবেন। শুভাশিস, আপনি স্ক্রিনটাকে বন্ধ করেন, আপনার এগুলি এখানেই থাকুক, আপনি কোনোটা ক্লোজ করবেন না, শুধু বন্ধ করেন, রাশেদ অন করুক, রাশেদ যখন ওয়েবসাইটটা ওর লোড নিবে ও তখন হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে ওয়েবসাইট লোড নিবে, ওয়েবসাইট লোড নেওয়ার পরে ও আবার স্ক্রিন শেয়ার অন করবে। রাশেদ হয়েছে আমার, কিন্তু বারবার ভাইয়া ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আমি আজকে, আমি আপনাদের দেখতে পাচ্ছি না ঠিক মতো। আপু আমার ওই ইউস্টেসিও প্লাগইন ইনস্টল করতেছে। ইউস্টেসিও প্লাগইন আমি দেখতে পাচ্ছি না কিন্তু ভাই, আমি বারবার হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি।
আপু জি আপু বাংলাদেশের জন্য কিনা ডোমেন ডোমেন হোস্টিং এর জন্য মনে হয় বাইডু অ্যাক্টিভ হয় না মনে হয় এরকম বাইডুটা বেসিক্যালি তো ইয়ার আপনার চাইনিজ তো তো ওই জন্য বাইডুটা বাংলাদেশ থেকে কেন আপনার মানে ওদের ওয়েবসাইট ছাড়া ওদের ওইখানকার ওয়েবসাইট ছাড়া হবে না শুধু চীনের জন্য তাহলে এখান থেকে হয় কি শুধুমাত্র চীনের সার্চ ইঞ্জিন শুধুমাত্র চাইনিজ সার্চ ইঞ্জিন ইনডেক্সটা দুইটা জায়গার সার্চ ইঞ্জিন একটা ইনডেক্স আরইও আর একটা হচ্ছে ইনডেক্স শুধু ইনডেক্স আর একটা ইনডেক্স আরইও শুধু ইনডেক্সটা হচ্ছে চায়নার জন্য ইনডেক্স আরইওটা রাশিয়ার জন্য তো ওরা একটাতে পারমিশন দেয় আরেকটাতে পারমিশন দেয় না বুঝতে পেরেছেন যখন ওয়েবসাইটটা ওদের হবে চাইনিজদের জন্য নিজেদের নিজেদের প্রয়োজনে যদি ওয়েবসাইট হয় তখন ওরা দেয় বুঝতে পেরেছেন ভাইয়া বুঝতে পারছি এখন কি ট্রাই করব ট্রাই করে দেখতে পারেন যদি হয়ে যায় কারণ আমরা জানি পিপল পার আওয়ার হচ্ছে অ্যাপ্রুভ করে না কিন্তু অনেক সময় দেখা যায় পিপল পার আওয়ার অ্যাপ্রুভ হয়ে যায় অনেক সময় পিপল পার আওয়ার ট্রাই করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েছে অ্যাপ্রুভ হয়ে গেছে আপু আমার একটা কোশ্চেন ছিল আপনি যখন বলেন এরকম আপু আমার একটা কোশ্চেন ছিল তখনই মনে হয় কি যেন একটা মিনহাজ কোশ্চেন করবে এখন জি মিনহাজ আপু আমাদের এখানে তো সার্চ ইঞ্জিন আমরা চারটা পাইছিলাম ঠিক আছে এসইও তে যখন গেছি মানে গুগল ইনডেক্স কেন চারটা পাবেন একটু আগেও তো আমি বললাম এটা চারটা পাওয়ার তো কথা না চারটার কথা কি আমি বলেছি না না আপু আমি আমার কোশ্চেনটা ছিল এখানে ইয়াহুটা অ্যাড করা যাবে না আপু এখানে ইয়াহুটা দেয় না আচ্ছা মানে প্লাগইনে গিয়ে অন্য এসইও নিলে হবে না না আপু না অন্য এসইও না ও প্লাগইনে গিয়ে অন্য এসইও নিলেও আপনার এই টেকনিক্যাল এসইওর জন্য এইটাই কাজ আপনার এই টেকনিক্যাল এসইওর কাজগুলি হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ আমাদের না আমরা এতটুকু করে দেই বা এতটুকু আমরা শেখানোর কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আপনি যখন এটা অ্যাডভান্স লেভেলে শিখতে যাবেন তখন ওরা আপনাকে যতগুলি সার্চ ইঞ্জিন আছে কিভাবে করবেন বিং এ কিভাবে করবেন বা বাইডুতে কিভাবে করবেন এই টোটাল ডিটেইলিং গুলি তখন পাবেন এখানে সাইট ম্যাপটা দেখাবো ওইটা হয়তো পুরোটা পোর্শন আমি দেখাইতে পারবো না ব্যাপারটা বুঝতে পারছেন জি আপু তো সবগুলিরই একই ওয়ে কিন্তু ধরন আলাদা মানে ওই কোডটা এনে এনে আপনাকে বসাতে হবে কোডটা এনে এনে বসাতে হবে এইটাই বুঝতে পেরেছেন জি আপু ওকে কি সামার আজকে এরকম কেন আমি না কোনো কিছু দেখতে পাচ্ছি না আমার পিসিতে ভাইয়া কিছুই দেখতে পাচ্ছি না আপনাদের কি এই প্রবলেম হচ্ছে কারো পিসি থেকে কানেক্ট হয়ে জুম বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে না আপু আমার এই জিনিসটা কেন হচ্ছে আমি বুঝতে পারলাম না আমাকে বারবার বের করে দিচ্ছে জুম থেকে তাহলে কি সার্ভারে কোনো কাজ চলতেছে নাকি হতে পারে আমি জানি না কারণ আমাকে বারবার বের করে দিচ্ছে আমি একবার মোবাইলের দিকে তাকাচ্ছি একবার পিসির দিকে তাকাচ্ছি আর মোবাইলের লিখে আমি বুঝতে পারছি না ভাইয়া ভাইয়া জেনারেল জেনারেলে যাবেন জেনারেলে গিয়ে যান জেনারেলে ওয়েবমাস্টার টুল বাইডু চায়না হয় না সাধারণত লক করা চায়না লক করা চায়না লক করা কোথায় ভাইয়া আপনারা দেখেন আমি দেখি না চায়না লক করা কোথায় দেখছেন
শুধু একটা আছে তো, বাকিগুলো আর আর অন্যায় তো এই এই কতগুলো আছে মাত্র, বাকিগুলো সব ফ্রিতে আর কি, ফ্রিতে সব বন্ধ। আমি জানি বাইডুতে করা যায় না, তারপর আপনারা ভিপিএন দিয়ে ট্রাই করতে চেয়েছেন, দ্যাটস ওয়াই আমি বলেছি ট্রাই করে দেখেন, নয়তো ভাববেন, নয়তো আপনাদের পরে সন্দেহ থেকে ব্যথা, আমরা একবার ট্রাই করে দেখতাম, তার সময় আমি ট্রাই করে দেখার কথা বলেছি। আচ্ছা তো তাই হয়ে গেছে। হ্যাঁ আজকে কি এর পরে আরো নতুন কিছু দেখাবো, আরো নতুন কিছুতে যাব আমি? না না ও থাক, আজকে একটু রিভিশন দিয়ে নি, 5টা বাজে না এর মধ্যে রিভিশন দিয়ে নি, 6টা পর্যন্ত আপনাদের ক্লাস। আপনি ওদের মতো হয়ে যাচ্ছেন না আপু, এত এসইওর শুরু করছে তো মাত্র। ভাইয়া কারো মতো হেন না, কারো মতো হেন না, ফাঁকি দিয়েন না, ফাঁকি দিলেই ধরা খেয়ে যাবেন। ফাঁকি দিচ্ছি না, ফাঁকি দিয়েন না। শুভাশিস, সরি সুব্রত, বাকি কিছু বলেন সুব্রত ভাই? সুব্রত, আমি সুব্রত ডাকতেছি, সুব্রত নাই, নাই মনে হয়। এখন কথা হচ্ছে, আমি আপনাদের সাথে অ্যাডভান্স সিওর একটা লিস্ট দিলাম, এখন শুভ্রতু সুব্রতকে আমি ভাইয়া আমাকে একটু কেউ হোয়াটসঅ্যাপে নক করেন, যিনি পিসির থেকে হোয়াটসঅ্যাপে আছেন বা আমাকে আমার সাথে আছেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন। এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের নামের পাশে, আপনাদের নাম্বারের পাশে নামটা লিখে দেন, তাহলে বাকিদেরকে আমার রিমুভ করতে ইজি হচ্ছে। এখন যদি আমি কাউকে ধরি, দেখা যাবে সে আমার ক্লাসে আছে কিন্তু আমি তাকে রিমুভ করে দিয়েছি। আর হোয়াটসঅ্যাপ থেকে রিমুভ করে দেওয়ার মানে হচ্ছে আপনি ইয়ে হয়ে যাওয়া, নাই হয়ে যাওয়া, সেটা বুঝতে পারছেন? বল এটা কিভাবে করে সেটা আমি এখন জানিও না, সেটা জানেনও না কেন জানো? আচ্ছা আমি দুইজনকে তিনজনকে দিয়েছি, আহাদকে দিয়েছি, ফাহিমকে দিয়েছি, সুব্রতকে দিয়েছি, ফাইলটা যে কেউ একজন মেসেঞ্জারে ট্রান্সফার করে দেন। আচ্ছা কিভাবে করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ভাই একটু স্ক্রিনটা অফ করবেন আপনি। আর স্ক্রিন দেখতে পান? জি আপু দেখতে পাচ্ছি। অনেক কালারফুল। আচ্ছা কই আপনাদের গ্রুপ কই? এই যে 934 এই যে দেখেন, এখানে সবার নামের পাশে যে হিমেল বিশ্বাস, আপনার পাশে তো আর ওয়াহিদ, রাশেদ ওয়াহিদ লেখা আছে, এই শুভাশিস লেখা আছে, হাসনাত, নাবিদ, মুসা, সোমা মল্লিক, চিন্ময়বৈদ্য, সোমা মল্লিক হচ্ছে জয়দেব ভাইয়া। এরপরে এটা কার নাম্বার লাস্টে দেখেন তো, সাজ্জাদের পরেরটা 8472323686863, কার নাম্বার 6863, কার নাম্বার? এটা অল লিংকে গিয়ে দেখতে হবে, এটা এরকম তো নাম্বার দেখতেছি না এখানে। তারপরে এই যে সালাউদ্দিনের পরের নাম্বারটা দেখেন, শুভ্রতের পরে, আমি ওয়াল লিংকে দিছি, শুভ্রতের পরের দুইটা নাম্বার, শুভ্রতের আগের নাম্বার, এক মিনিট আমি ওয়াল লিংকে দিছি। এই বাচ্চা কে? এই বাচ্চা চিনেন? কারো পিকচার এটা? এটা লিখা আপু, এখন ওরা আমি বের করে দিব আপু, এটা আমার, আমি তো নাম দিছিলাম কিন্তু নামটা হয়নি, আপনি আমাকে বলছিলেন। নাম কোথায়? নাম দিতে পারেন না আপনারা? আপু আমি নাম দিছিলাম, অন্য জায়গায় শো করতেছে কিন্তু আপনারা এখানে কেন করতেছেন আমি বুঝতেছি না। নাম দিলে নাম কোথায় গেছে? নাম বেরাইতে চলে গেছে? আপনি তো আমাকে আগেও একবার আপু ওয়ার্ন করেছিলেন। থ্রি ডটের এই যে সেটিংস এ যান, এই যে সুলতানার মে নাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু এটা আমি জানি কিন্তু বুঝতে পারতেছি না।
আচ্ছা গ্রুপে ঢুকে তারপর ছবি টাইপ করতে হবে গ্রুপে ঢুকে না আপনার নামগুলির মধ্যে আপনাদের বিজনেসে ঢুকলে এই যে এখানে যাবেন এখানে গিয়ে কোথায় জানি দেখলাম এই যে সেটিংস সেটিংসে গেলে দেখা যায় আচ্ছা আচ্ছা আপু আমার নামটা তো দেয়া আছে বাট আপনার এখানে শো করতেছে না কেন আছে আপনার এখানে নাম শো করে লাইভে সবার নাম্বার দেখাই দিছি আপনারা আমাকে একবার বলেন নাই যে আপু লাইভ চলতেছে আপু তো তো ফোন আসে না আপনারা যোগাযোগ করতে পারেন তখন দেখবেন ফোন আসবে ডলারের কথা শুনলে ফোন আসবে এখন তো খালি আসছে না এখন তো শুনে অজগর চাপ শুনে অলস এই জন্য ফোন দেয় না বুঝেন নাই গণোয়ারে বাইন্দা পিটাবে ভাই দেয়া যাবে না আচ্ছা এগুলি সময় কি সুন্দর সবার মুখ দিয়ে পট 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 করে কথা বেরোয় কিন্তু যখনই আপু অন্য কথা নিয়ে কথা বলা শুরু করে তখন তো আর বেরোয় না এখন কথা হচ্ছে আপনাদের সাথে কালকে একটা এক্সাম দিবেন দিয়েপু কালকে একটা এক্সাম দিবেন আপনারা অল্প এক্সাম দিয়েছেন দশ ভাই কালকে একটা এক্সাম দিবেন ওই সেটা অন্যদিন নিতে হয় না আপনাদের এক্সাম যখনই চাই কখনো বলেন ঠিক আছে আপু দিব আপু বৃহস্পতিবার নাই সেও দিব এটা আমি এসিও ধরলে এক্সামে যেতে পারবো না ভাইয়া ফাঁকি দিয়েন না কালকে বাইরে থাকবো সেই জন্য বাসায় হইতে থাকাবো না সকালে কোথায় থাকবেন কালকে তো সকালে না কালকে বিকেলে ক্লাস ভাইয়া কালকে বিকেলে হবে হ্যাঁ বিকেল হলে দিতে পারবো সমস্যা নেই তাহলে কালকে আপনাদের হচ্ছে আমি এসিও চেকলিস্ট দিয়েছিলাম শেষ করি চেকলিস্ট দিয়েছি দেখেছেন কি আছে অফ পেজ এসিও তে কি আছে টেকনিক্যাল এসিও তে কি আছে লোকাল এসিও তে কি আছে গুগল অ্যানালিটিক্স এ কি আছে ঠিক আছে যেগুলো আমি মুখস্থ বলে গেছি আপনারা এগুলি বলবেন এগুলি ঠিক এইভাবে আকপিছ হতে পারবে না যে এটা পরে হয়েছে এটা আগে হয়েছে আপু ঠিক আছে তাহলে ডিসকোয়ালিফাই ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমি অ্যাডভান্স এসিওর একটা লিস্ট দিলাম সেটা থার্ড হচ্ছে আপনাদের লাস্ট আমি পিন্টারেস্টের ক্লাস নিলাম না জি আপু একদম লাস্ট কি পিন্টারেস্টের ক্লাস ছিল না আমাদের পিন্টারেস্টের উপরে পিন্টারেস্টের যেই গুলি আপনারা লিখেছিলেন মনে আছে না ওইগুলি সহ আপু অ্যাডভান্স এসইও লিস্ট তো দেওয়া হয়নি মনে হয় শুভাশিস এই যে আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েছি দেখাচ্ছি আপনাকে যে ভাইয়া আমার এটা সেন্ড হয়নি দেখেন আমি মেসেঞ্জারে ছবি দিয়েছি এই যে দেখেন একটা লাল বাতি জ্বলতেছে দেখতে পাচ্ছেন সরি হলুদ বাতি হলুদ বাতি বলছে দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখছি এই হলুদ বাতি এটা তো আপনারা দেখতে পাননি দ্যাটস ওয়াই আমি বলেছিলাম ভাইয়া এখানে দেখেন দেখতে পাচ্ছেন না আপনারা কাইন্ডলি এই যে নিচে ছবি দেখেন ছবিতে কি বোঝা যাচ্ছে কিনা আমাকে শুভাশিস বলেছে জি আপু বোঝা যাচ্ছে সরি সুব্রত বলেছে জি আপু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন জি আপু এই যে দেখেন বোঝা যাচ্ছে পেয়েছেন জি আপু পেয়েছি এখন হচ্ছে আমরা আরেকটু কাজ করি আর 20 মিনিট কাজ করি তারপর আমরা আপনাদের কোশ্চেন নেব ঠিক আছে আমার সাথে হচ্ছে শুভাশিস আপনি স্ক্রিন শেয়ার করুন আমার এখান থেকে বারবার আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি জানি না আপনাদের এরকম প্রবলেম হচ্ছে কিনা দিবাকর ভাই আপনার ঘাড় বাঁকা হয়ে যাবে আপনি কনফার্ম থাকেন আপনার ঘাড়ের জন্য আমার কিছু একটা কিনে দেওয়া উচিত যাতে সোজা থাকে দিবাকর ভাই
আপনার ঘরের জন্য আমাকে কিছু একটা কিনে দিতে হবে যাতে আপনার ঘর সোজা হয়ে থাকে। এভাবে আচ্ছা সুভাষী যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যেই ইমেইলটা দিয়ে আপনার কোনো কাজ করেন না, কোথাও প্রয়োজন হয় না, নতুন ফেক মেইল আপনাদেরকে আমি ক্রিয়েট করতে বলেছিলাম ওইখান থেকে একটা মেইল অ্যাড্রেস দিয়ে আমরা গুগল মাই বিজনেস অন করব, লোকাল এসইও অন করব। ক্লিয়ার? যাবো এটা এরকম থাকুক, এটা এরকম থাকুক, পাশেটা অন করেন, ওয়েবসাইটটাকে ক্লোজ করে দিয়ে ওয়েবসাইটের ট্যাবটাকে ক্লোজ করে দিয়ে হ্যাঁ পাশেটা অন করেন। এখানে গুগল মাই বিজনেস সরি হ্যাঁ business.google.com হ্যাঁ business.google.com ওয়েবসাইটে আছে, এটা হচ্ছে ক্রোম সার্চ বারে। যেই জিমেইলটা দিয়ে করবেন ওই জিমেইলটাকে লগ ইন করান, ওই জিমেইলটাকে লগ ইন করেন। এটা আপনাদের লোকাল এসইওর কাজ। লোকাল এসইওর কাজটা কি, কেন প্রয়োজন সেটা আপনারা পড়বেন, দেখবেন, আমাকে জানাবেন, ঠিক আছে? জি আপু। আপু আপনি বললেই হবে নাকি, তাই না? আপনাদের কোনটা ভাইয়া আমাকে পিসিতে দেখতে দেন, আপনাদের মোবাইলে আগে আসতেছে আমার পিসিতে পরে আসতেছে, আমাকে একটু দেখতে সময় দেন, বললাম না আমার পিসি প্রবলেম করতেছে ভাইয়া। পারসেটাই কে ঢোল তবলা বাজাচ্ছে, কে বাজাচ্ছিল? সরি আপু এসইও করতে করতে পাগল হয়ে গেছেন না আপু, মিউজিক করতে করতে পাগল। এখানে আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা এখানে যে কাজটা করতে হবে ম্যানেজ নাও, ম্যানেজ নাও তে যান, ম্যানেজ নাও দিয়ে আমরা করব। হোল্ড অন দিয়ে ফেলাইছি পরে বলার পরে আমি আবার সেকেন্ড টাইম যখন কনফার্ম না করব তখন আপনি দিবেন না আপু, দি নাই এখন আমাদের যেটা লগ ইন করতে হবে আমরা তো ওয়েবসাইট দিয়ে করব, তাই না? তবে অবশ্যই এটা আমাকে আমার একটা মেইলের আন্ডারে করতে হবে, যেটা পরবর্তীতে এইখানে ঢুকতে গেলে আমাকে ওই গুগল মাই বিজনেস দিয়ে ঢুকতে হবে, তখন আমার ওই মেইলটা লগ ইন করা লাগবে। একটু স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা এই যে একটু দেখ, পড়ার আগেই যদি এরকম দৌড় দেয়, দেখছেন দেখছেন ওর অবস্থাটা দেখছেন, আপনার হাতটা যে কি করবো আমি, উপরে ওঠেন এখানে হচ্ছে আপনাকে আপনার বিজনেস প্রোফাইল, যেটা আমরা আপনি নিজেকে বলতে পারেন যে আপনি নিজে একটা ব্র্যান্ড, যেটা ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে আপনি নিজেকে নিজে একটা ব্র্যান্ড চিন্তা করতে হবে। আমরা বেসিক্যালি ব্র্যান্ড বলতে কি বুঝি, একটা দোকান, তাই না? আপনি একটা দোকান, তবে আপনি সেটা ডিজিটাল ওয়াইজ একটা দোকান, ডিজিটাল একটা দোকান যেখান থেকে আপনি মার্কেটিং করেন। আপনার এই মার্কেটিং এর জন্য আপনি লোকাল, আমরা কাজ কোত্থেকে পাই? লোকাল মার্কেট থেকে পাই, রাইট? আমরা কাজ কোত্থেকে পাই? ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলি থেকে পাই, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার ডট কম, গুরু, তারপরে হচ্ছে ধরেন যারা গ্রাফিক্স এর কাজ করে তারা হচ্ছে E99 আছে, তারপরে আরো অনেকগুলি কিন্তু আপনার অনলাইন মার্কেটপ্লেস আছে, ওইখান থেকে পান। আরেকটা থ্রুতে পাই, আমরা লিঙ্কডইনের থ্রুতেও পাই, আমরা ফেসবুক থেকেও কাজ পাই, পাই না? কিন্তু আমরা এই গুগল মাই বিজনেস মানে গুগলে যখন আমি আমার নিজের দোকানটা এস্টাবলিশ করব তখন আমি গুগলের মাধ্যমেও কাজ পাবো।
এখানে আমি কি কি অ্যাড করতে পারবো? এখানে আপনি ঠিক ফেসবুকে যেমন ছবি পোস্ট করেন, ফেসবুকের একটা বিজনেস পেজে আমরা কি করি, ছবি পোস্ট করি, ছবির সাথে আমরা অফার দেই, অফার দেই না যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এত পার্সেন্ট ফ্রি, দুইটা নিলে তিনটা, তিনটা নিলে একটা ফ্রি, চারটা নিলে ডেলিভারি ফ্রি, বা বা দুইটা কিনলে একটা স্কার্ফ ফ্রি, দুইটা শার্ট কিনলে একটা সেন্টুকি, অনেক কিছু ফ্রি দেয় না? এইটা ফ্রি দেওয়াটা তো অফার বলে। এই অফার আপনার ছবি, আপনার প্রোফাইল, মানে আপনি কি কাজ করেছেন, প্রিভিয়াস কোন কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা রিভিউ বলি ফেসবুকের ভাষায়, ওই সমস্ত জিনিস আপনি এই দোকানে শো করতে পারবেন, শোকেস করতে পারবেন। আপনাকে ডিজিটালি ভার্চুয়াল জায়গায়, একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আপনাকে একটা দোকান খোলার পারমিশন দিচ্ছে, আপনাকে একটা শপ খোলার, ওপেন করার পারমিশন দিচ্ছে গুগল। এটাই হচ্ছে আপনার লোকালিসি। এই যে শপ খোলার পারমিশনটা দিচ্ছে, এটাই হচ্ছে লোকালিসি। এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, এখান থেকে ক্লায়েন্ট পাবেন, এখানে ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিতে পারবে, এখান থেকে ক্লায়েন্ট আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, এখান থেকে ক্লায়েন্ট আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনার অ্যাপয়েন্টমেন্ট ফর্ম দেওয়া থাকবে, যে ফর্মটা গুগলের থ্রুতে আপনি একটা গুগল ফর্ম বিল্ড আপ করবেন, ওই ফর্মের লিংক দিয়ে দেবেন। এই যে সমস্ত জিনিস ইনফরমেশন দিয়ে দেয়া, কখন কনসালটেন্ট থাকবেন, কখন তাদের সাথে আপনি মানে ফিজিক্যাল মিট করবেন, আর কখন আপনি হচ্ছেন ভার্চুয়াল মিট করবেন, আপনার টাইম টেবিল, একটা অফিসের ওপেনিং টাইম, একটা অফিসের ক্লোজিং টাইম থাকে না? আপনি যখন ভার্চুয়াল করছেন, আপনি তখন আপনি যদি চান আপনি 24/7 ও দিতে পারেন, আপনি যদি চান আপনি 8 hours ও দিতে পারেন। অবশ্যই এখানকার টাইমগুলি ওরকম ভাবে দেওয়া উচিত, কারণ এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখবে, এটা বাংলাদেশেও দেখবে, এটা বাংলাদেশের বাইরের মানুষও দেখবে। কিন্তু আমরা যেটা হয় যে ফ্রিল্যান্সিং করতে গেলে, আমাদের মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদেরকে রাত জাগতে হয়। এটা একটা নর্মাল কথা হয় না যে রাত জাগতে, কারণ রাতে বাইরেরা আসে, ওদের ক্ষেত্রে আমাদের টাইম ডিফারেন্সের কারণে আমরা ওদেরকে রাতে পাই, কিন্তু ওরা তো ওদের দিনেই আসে, তাই না? আপনার টাইমিংটা আপনার মতো করে চিন্তা করে দিতে হবে। এবং এইখানে প্রত্যেকটা প্যাকেজের সাথে সাথে আপনি অফার দিয়ে দিতে পারবেন, এখানে আপনি কি কি সার্ভিস দেন সেই সার্ভিস দিতে পারবেন। ফেসবুকে যেমন একটা বিজনেস পেজ, লিঙ্কডইনে যেমন একটা কোম্পানি পেজ, ইনস্টাগ্রামে যেমন আমরা একটা প্রফেশনাল পেজ, বা পিন্টারেস্টে যেমন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, সেম ওয়েতে গুগল আমাকে একটা বিজনেস পেজ অন করার বা বিজনেস অন করার একটা পারমিশন দিচ্ছে। এই পারমিশনের জন্য গুগল আপনার কাছ থেকে যা চাইবে তা হচ্ছে আপনার ফোন নাম্বার চাইবে, আপনার ওয়েবসাইট চাইবে, আপনার অ্যাড্রেস চাইবে, আপনার কিছু ইনফরমেশন, রিলেটেড ইনফরমেশন চাইবে। এখন এইগুলির মধ্যে এগুলি কেন দিবেন, কারণ হচ্ছে এগুলি যে আপনি দিচ্ছেন, গুগলের সাথে যে আপনি ফ্রড করছেন না, তার জন্য গুগল আপনার কাছে একটা কোড পাঠাবে। গুগলের এই কোডটা নর্মাল ওয়েতে যদি চিন্তা করি, গুগলের এই কোডটা পাঠাতে গুগল 14 ওয়ার্কিং ডে সময় নেয়, 14 days ওয়ার্কিং ডে ওরা টাইম নিত, কিন্তু কোভিড এর কারণে এই কোডটা এখন ওরা পাঠানো বন্ধ রেখেছে। এখন এখন এখানে কথা হচ্ছে আপনি যে অ্যাড্রেস দিবেন এই অ্যাড্রেসটা রিয়েল কিনা, বা আপনার আপনি অন্য কারো অ্যাড্রেস ইউজ করছেন কিনা, সেই জন্য ওই অ্যাড্রেসে ওরা একটা মেইল কুরিয়ার করে পাঠায়, একটা কোড, একটা ছোট্ট কোড ওরা কুরিয়ার করে পাঠাবে। 14 days 14 ওয়ার্কিং ডে সময় নেবে, এবং ওরা যেদিন এটাকে সেন্ড করবে সেই দিন থেকে 1 month ওই কোডের ভ্যালিডেশন থাকবে, ভ্যালিডিটি 1 month ওই কোডের। তারপরে ওই 1 month-এর মধ্যে যদি আপনি কোডটা আপনার অ্যাকাউন্টে গুগল মাই বিজনেসে না দেন, তখন আপনার যেটা হবে আপনাকে আবার নতুন করে কোডের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং এই কোড ছাড়া, এই কোড ছাড়া আপনি ফিউচার কোনো কাজ গুগল মাই বিজনেসে করতে পারবেন না। আপনার এই ভেরিফিকেশন ছাড়া আপনি আপনার দোকানের শাটার অন করতে পারবেন না। দোকান আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু শাটার অন করা যাবে না। শাটার অন করতে না পারলে আপনি কোনো প্রোডাক্ট ডিসপ্লে করতে পারবেন না, কোনো প্রোডাক্ট ডিসপ্লে করা সম্ভব না। সো যখন শাটার অন করতে পারবেন না, তখন আপনি আপনার কোনো অফার দেখাতে পারবেন না, আপনার কোনো সার্ভিস দিতে পারবেন না, আপনার কোনো স্কিলস দিতে পারবেন না, আপনার ওয়েবসাইট দেখবে না। সো এই সমস্ত জিনিসগুলি আপনার প্রয়োজন হবে, এবং এই সমস্ত জিনিসগুলি আপনি করতে পারবেন যখন আপনার ভেরিফিকেশন হবে। ক্লিয়ার? জি, সবার কাছে কথাগুলি ক্লিয়ার না? একটা রিপিট করতে হবে। ক্লিয়ার আপু? ওকে, আরেকবার বলবো? জি আপু, ফেসবুক এর বিজনেস পেজের কাজগুলি, মানে ফেসবুক পেজের কাজ আপনারা বুঝেছেন? জি আপু, ফেসবুক এর কাজ কি বুঝেছেন হাসনাত? জি আপু, মানে ফেসবুক এর
বিজনেস পেজে আমরা কি কাজ করি, আমাদের প্রোডাক্ট অ্যাড করি, আমাদের বিজনেস ইনফরমেশন দেই, আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেই, আমাদের ফোন নাম্বার দেই, আমাদের অ্যাড্রেস দেই, তারপরে আমরা আমাদের প্রোডাক্টগুলি একটা একটা করে অ্যাড করতে থাকি। এটার সাথে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিটেল, প্রোডাক্টের যদি কোনো অফার থাকে সেই অফার সেটা আমরা দেই, তাই না? এই ওয়েতে গুগল আমাকে, গুগলের মধ্যে আমরা তো একটা ফেসবুকের দোকান ওপেন করি, ফেসবুকের মাধ্যমে আমরা বিজনেস করি, তাই না? প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই ওয়েতে গুগলের মাধ্যমেও এরকম একটা শপ অন করা যায়, মানে একটা দোকান অন করা যায়। সেই দোকানটা কি? সেটা হচ্ছে আপনার গুগল মাই বিজনেসে আপনার প্রোফাইল অন করা। আপনার প্রোফাইল হচ্ছে আপনার দোকান, সেটা হতে পারে আপনার বিজনেস রিলেটেড ফিজিক্যাল কোনো শপের, সেটা হতে পারে আপনার ডিজিটাল ভার্চুয়াল লাইফে, মানে বেসিক্যালি গুগল যেটা দেয় সেটা হচ্ছে ভার্চুয়াল দোকান দেয় আপনার। গুগল যে মানে গুগল মাই বিজনেসের থ্রুতে আমরা যে লোকাল এসইওটা করি, এটা হচ্ছে গুগল আপনাকে ভার্চুয়ালি একটা দোকান খোলার পারমিশন দিচ্ছে বা স্পেস দিচ্ছে। কিন্তু আমরা ফেসবুকে দোকান খোলার সময় আমাদের কোনো কোড আসে না, কিন্তু গুগলে কোড আসে। কারণ গুগলে যখন আপনাকে কেউ যাবে আপনার কাছে আপনার প্রোডাক্ট নিয়ে, পেমেন্ট কিভাবে করবে? পেমেন্ট করার জন্য আপনার কিছু ইনফরমেশন তাদের লাগবে, যেমন আপনি আমাদের এখানে অ্যাডমিশন দিয়েছেন, আপনার কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করেছি না? জি আপু। গুগল আপনার কিছু ইনফরমেশন কালেক্ট করবে, কালেক্ট করে আপনার যে অ্যাড্রেস দিবেন এই অ্যাড্রেসটা যে রিয়েল, সেই জন্য গুগল একটা কোরিয়ার করে কোড পাঠাবে, একটা কোড 4 ডিজিটের আর 6 ডিজিটের একটা কোড পাঠাবে কোরিয়ার করে। কুরিয়ার করে যখন পাঠাবে, কুরিয়ার করে পাঠানোর সময় গুগল এটার জন্য আপনার কাছ থেকে 14 ওয়ার্কিং ডে টাইম নেবে, 14টা ওয়ার্কিং ডে টাইম নেবে। 14টা ওয়ার্কিং ডে টাইম নেওয়ার পরে আপনার কাছে কোডটা আসবে, এবং কোডের ভ্যালিডেশন মানে ভ্যালিডিটি, প্রত্যেকটা জিনিসের ভ্যালিডিটি থাকে না? আমাদের যেমন মোবাইলের ভ্যালিডিকেশন কোড 40 সেকেন্ড 50 সেকেন্ড এরকম দেয় না, দেন গুগলও ওই কোডটার ভ্যালিড মানে কি বলবো ভ্যালিডিটি হচ্ছে 1 মান্থ দেয়। ওরা যেদিন সেন্ড করে সেদিন থেকে 1 মান্থ, 1 মান্থের মধ্যে যদি আপনি এই কোডটা আপনার এই প্রোফাইলে সাবমিট করতে না পারেন, পরবর্তীতে আপনাকে আবার কোডের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কোভিড এর জন্য গুগল এখন কোডটা পাঠানো বন্ধ, কারণ কোডটা তো বাংলাদেশ থেকে জেনারেট হয় না, যে আপনাকে বাংলাদেশ থেকে কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছেন আমার কথাটা? এবং এই কোড ছাড়া আপনি আপনার দোকানটা খুলতে পারবেন, কিন্তু দোকানের শাটার খুলতে পারবেন না। শাটার খুলতে পারবেন না মানে বুঝছেন? মানে চলবে না আরকি, দোকানে কিছু বেচা কিনা করা যাবে না, আর দোকান আছে আর কি, বাইরে থেকে দেখা যাবে। কোনো প্রোডাক্ট আপনি শোকেস করতে পারবেন না, তার মানে ওই ভেরিফিকেশন কোড ছাড়া আপনি এখানে আপনার কোনো প্রোডাক্ট, আপনার কোনো সার্ভিস, আপনার কোনো ডিটেল, কোনো ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন না ওই কোডটা ছাড়া। এরপরে নিচে আসেন, এটা হচ্ছে গিভ কাস্টমার মোর ওয়ে টু রিচ ইউ। এটা হচ্ছে আপনার কাস্টমারকে আপনি অনেকগুলি ওয়ে দিয়ে দিচ্ছেন আপনার সাথে রিচ করার জন্য। একটা হচ্ছে এইটার থ্রুতে চ্যাট করা যায়, এই চ্যাটের জন্য কিন্তু আপনাকে আলাদা একটা অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে হয়, মেসেঞ্জারের মতো। আমরা যেমন ফেসবুকের মেসেঞ্জারটা ইনস্টল করে নেই না, ওরকম গুগল মাই বিজনেসটার জন্য এইটা টেক্সটিং এর একটা অপশন আছে, মেসেজিং এর, মেসেজিং এর জন্য একটা মেসেজিং অ্যাপ আপনাকে ইনস্টল করে নিতে হবে। বুঝতে পেরেছেন? এখানে আপনার ফোন নাম্বার থাকবে, আপনার কন্ট্রাক্ট নাম্বার মানে আপনার মেইল অ্যাড্রেস থাকবে, আপনার এই যে চ্যাটের এটা থাকবে, তারপরে আপনার হচ্ছে যদি কেউ কন্ট্রাক্ট করতে চায় বা কেউ আপনার সাথে কনসালটেন্ট করতে চায় আর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, সেটার জন্য একটা থাকবে আপনার কি বলে ফর্ম অ্যাড থাকবে। এরপরে আপনি চাইলে এখানে আমি এই এই দিন অ্যাভেলেবেল থাকি, এই এই দিন আমি ফিজিক্যালি মিট করি, যেমন ধরেন আপনি ফ্রাইডেতে আপনি লিখেছিলেন আপনার গুগল মাই বিজনেস, আপনি ফ্রাইডেতে মিট করেন। তো এইটা থেকে হয় কি, কাস্টমার আপনাকে মানে ফাইবারে কি হয়, কাস্টমার আপনাকে ফাইবার ছাড়া পাবে না, পাবে বায়ার আপনাকে ফাইবার ছাড়া পাবে না, ফেসবুকের বায়ার ফেসবুক ছাড়া পাবে না, কিন্তু গুগলের বায়ার আপনাকে 4-5টা মাধ্যমে পাবে, ফোনে পাবে, মেসেজে পাবে, মেইলে পাবে, আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে পাবে। তো অন্যগুলির তুলনায় এটাতে আপনার কাস্টমার আপনার কাছে পৌঁছানোর সুযোগগুলি বেশি না, সুবিধাগুলি বেশি না? জি আপু, এটাই এখানে বলা হয়েছে। তারপরে স্ক্রল করেন,
কাস্টমার কিভাবে কানেক্ট করবে, এটা হচ্ছে ফাইন্ড আউট হাউ মেনি পিপল আর কানেক্টিং উইথ ইউ অন গুগল, কতগুলি মানুষ আপনার সাথে কানেক্টেড গুগলে যান, ক্লিক কলস, বুকিং ফলোস, সি হাউ ইউর কাস্টমার এঙ্গেজ উইথ ইউর বিজনেস প্রোফাইল, মানে আপনার এখানে অ্যানালিটিকটা দেখা যাবে আপনার বিজনেস প্রোফাইলের সাথে মানুষ কতজন মানুষ আপনার সাথে এঙ্গেজ হয়েছে আপনার এই বিজনেসের, মানে গুগলের এই দোকানে আপনার দোকানে কতজন মানুষ এসেছে, আপনার কতজন কাস্টমার এসেছে সেটা আপনি দেখতে পাবেন, ক্লিক কত, ওয়েবসাইট ক্লিক কত, তারপরে ডিরেকশন রিকোয়েস্ট কত, ফলো কত, বুক বুকমার্কিং ই তো মনে হয় লেখাটা, তাই না? বুকিং, আচ্ছা বুকিং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেয়া, হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেয়া, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেয়া রেস্টুরেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা বুকিং দিই, এখানেও কিন্তু আমাদের বিজনেস ক্যাটাগরি দিতে হয়, এখানে যদি আপনি আরো বিজনেস আসনাত এখানেও বিজনেস ক্যাটাগরি দিতে হয়, ক্যাটাগরিটা আপনাকে বুঝে দিতে হবে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, তারপরে নিচে আসেন। এটা তো হচ্ছে উই লাভ দা ইনসাইটস দ্যাট উই গেট অন সার্চ ফ্রম কাস্টমার্স, এটা হচ্ছে কাস্টমার্স। এখানে আরেকটা ব্যাপার আছে, আপনার কাস্টমার্স কিন্তু আপনাকে যে রিভিউটা দিবে, আমরা চাইলে ফেসবুক প্রোফাইলের রিভিউ হাইড করতে পারি, আমরা কখনো ফাইবারের প্রোফাইলের রিভিউ কিন্তু হাইড করতে পারি না, সেম আমরা কখনো গুগলের রিভিউ হাইড করতে পারি না, গুগলে কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারবে, আপনি কোশ্চেনের রিপ্লাই দিতে পারবেন, ও আপনাকে রিভিউ দিবে, ওর ফিডব্যাকে আপনি রিভিউ দিবেন এবং ও আপনাকে একটা রেটিংও দিবে, যে রেটিংটা আপনার প্রোফাইলে শো করবে, বুঝতে পেরেছেন? জি আপু, নিচে আসেন স্ক্রল করে, এই যে স্টার্ট ম্যানেজ ইউর বিজনেস প্রোফাইল বাই প্রোফাইল অন গুগল টুডে, আমরা এই স্টার্ট ম্যানেজটা হচ্ছে আগামীকাল করবো, আজকে করবো না, কারণ আজকে যদি আমি আপনাদের এটা দিয়ে দিই, আপনারা হচ্ছেন আপনাদের ওই ইন্ডেক্সিং আর এটা দুটা একসাথে গুলায় ফেলবেন, আপনারা অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনারা ইন্ডেক্সিংটা করবেন, আপনাদের সবার তিনটা ইন্ডেক্সিং হবে, বিং হবে, গুগল হবে, ইন্ডেক্স হবে, সবার তিনটা ইন্ডেক্সিং, সবার ওয়েবসাইট আছে, ইয়োস্ট এসইও প্লাগইন করেন, যার থিম ইনস্টল করা নাই দরকার নাই থিম ইনস্টল করার, ইয়োস্ট এসইও প্লাগইন করেন, ইয়োস্ট এসইও প্লাগইন করে আপনি হ্যালো আপু কি মিউট হ্যাঁ ভাই কোন কোন সমস্যা করছে মনে হয় হ্যাঁ আপু শোনা যাচ্ছে না আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপু আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। তো আপনারা হচ্ছেন আপনাদের ওয়েবসাইটের ইয়োস্ট এসইওটা প্লাগইন করবেন, প্লাগইন করে ইয়োস্ট এসইওতে যাবেন, এসইওতে গিয়ে জেনারেলে যাবেন, জেনারেলে গিয়ে ওয়েবমাস্টার টুলে যাবেন, কোনটার পরে কোনটাতে যাবেন এটা লিখে নেন যাতে আপনাদের বুঝতে কোথাও কষ্ট না হয়, আর গুগলের জন্য নেবেন HTML ট্যাগ, ইনডেক্স এর জন্য নেবেন HTML মেটা ট্যাগ, বিং এর জন্য নেবেন মেটা ট্যাগ। ক্লিয়ার আপু? এই জিনিসটা আবার বলবেন, গুগলের জন্য HTML HTML ট্যাগ, আচ্ছা আপু, আর ইনডেক্স এর জন্য HTML মেটা ট্যাগ, আর বিং এর জন্য মেটা ট্যাগ, আচ্ছা আপু। ইন্ডেক্সিং করেন, ইন্ডেক্সিং করার পরে আমি আপনাদের বলেছিলাম এলিমেন্টর, এলিমেন্টর আর ক্লাসিক এডিটর, এই দুইটার একটা হচ্ছে আপনাদের ইনস্টল করতে,
যেটা হচ্ছে আপনার ইয়ে থেকে করতে হবে, ওই প্লাগইন থেকে করতে হবে। আরেকটা করবে ইনসার্ট হেডার এন্ড ফুটার, যারা ইনসার্ট হেডার এন্ড ফুটার এখন পর্যন্ত ওয়েবসাইটে ইনস্টল করে তারা এটাকে ইনস্টল করে নেন। তারপরে ইনস্টল করে নেন হচ্ছে আপনার ক্লাসিক এডিটর অর এলিমেন্টর, ঠিক আছে? ক্লিয়ার? শুনতে পেয়েছেন? এবং আগামীকাল আমি যে দিয়েছি এসি অডিট চেকলিস্ট, অ্যাডভান্স এসইও ট্রেন লিস্ট সেটা, এবং পিন্টারেস্টের যে লিস্ট সেটা, এই তিনটা টোটাল এক্সাম। শর্ট এক্সাম আমি জানি না কতক্ষণ দেব, হয়তো আমি আপনাদের সাড়ে চারটা মানে সাড়ে চারটা আমি আপনাদেরকে দিয়ে দিব হচ্ছে, বা চারটা সাড়ে চারটা পর্যন্ত আমরা হচ্ছে লোকাল এসইও কাজ করব, তারপরে আমরা হচ্ছে এক্সামে চলে যাব। ক্লিয়ার? জি আপু। ক্লিয়ার? জি আপু। এটা সম্পর্কে আইডিয়া নেয়া, জাস্ট যদি আপনাদের এই পড়াশোনা শেষ হয় তারপরে যদি টাইম থাকে তাহলে একটু আইডিয়া নেন, যাতে আমি বললে বুঝতে পারেন। আমি ট্রাই করবো ডিটেইলে বলার, তারপরেও যদি বুঝতে কষ্ট হয় একটু আইডিয়া নলেজ থাকলে আগে থেকে তখন আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস করবেন, গুগলে কিছু কিছু রেস্টুরেন্ট আছে যে আপনার কেএফসি সার্চ করেন, কেএফসি সার্চ করলে বা পিজা হাট সার্চ করলে বা আপনাদের ওখানকার যেগুলি চেইন ফুড শপ, চেইন ফুড শপ মানে বুঝেন? চেইন ফুড শপ মানে কি আমরা বুঝি না? বলেন চেইন ফুড শপ মানে কি? শুধু জুতার যেমন আপনি ধরেন কেএফসি, কেএফসিও সেম, আপনি ধরেন পিজা হাট, পিজা হাটও সেম। আপনি আপনাদের ওইখানে আর কি আছে, যেমন এই যে রেডিসন ব্লু ঢাকা একটা আছে, চিটং একটা আছে, আছে না? এগুলি হচ্ছে চেইন শপ। চেইন শপ, চেইন শপগুলির জন্য এসইও হয়। আপনারা ট্রাই করবেন গুগলে ঢুকে ঢুকে কিছু এরকম চেইন শপ চিটং এ যা আছে আপনারা জানেন চিটং এ কি কি আছে, বেশ ফেমাস টাইপের যদি হয় ওইগুলিতে আপনারা গুগলে ঢুকেন। গুগলে ঢুকে এই যে আমার এখন একটা পোর্শন মার্ক করতে দেখেছেন, যে পোর্শনটাতে আমি মার্ক করেছি এই পোর্শনে ওদের ডিটেইল গুলি আপনারা ক্লিক করেন। ক্লিক করে করে দেখেন কি দিয়েছে, কি ছবি দিয়েছে, কিভাবে দিয়েছে, ওদের ছবির নিচে কি লিখা আসতেছে, এটা যখন দেখবেন বোঝার দরকার নেই, যে দেখে রাখেন। তাহলে হবে কি, আমি যখন বুঝাতে যাবো তখন আপনাদের জন্য ইজি হবে, চিন্তা করে নিতে পারবেন ও আচ্ছা এটা তো ওইখানে দেখছি, বোঝা ইজি হবে। আপনাদের ফেসবুক বুঝতে কোনো কষ্ট হয় নাই কেন? কারণ ফেসবুকে আপনারা দেখে পরিচিত, অভ্যস্ত। অন্যগুলি বুঝতে কষ্ট হচ্ছে কেন? কারণ এগুলিতে আপনারা অভ্যস্ত না। বুঝতে পেরেছেন? মাগরিবের আজান দিচ্ছে, মাগরিবের ওয়াক্ত বেশি থাকে না, আপনারা 10 মিনিট একটা ব্রেক নিয়ে আসেন, ধরতেন 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 সবাই। হ্যাঁ, ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন। বিজনেস মেইল খুলতে কোনো কন্ডিশন আছে? আপনি ভাই রিমিক্স, আপনার কোশ্চেন মেইল অ্যাকাউন্ট, ইমেইল বা জিমেইল, আপনার কোশ্চেন পরে বলবো। আচ্ছা ঠিক আছে।